বন্দে গুরুপদ্বন্দ্ব ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দ বন্দে রা চোদ গোপীজন সামুক্ত বৃন্দন মনোহর वाञ्शाकल्पतरु वशकिपासिन्धुव्यवच पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालङ् पङ्गुं लङ् हैतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावय तुलसीदे वै पिया वै केशवस्य च

सदाक्त गुरु भक्ति भक्ति प्रमोदाक्ष जगोबर धेय सदा पिभवग्नमीष्ट तेस्प शिव भीरचु तरण्यम भेता हम पनत वन्दे महापुरुष ते चरणाविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि ग भवधुष्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदाकृपां

হরে রাম হরে রাম 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 হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলাক্ষ ভীষাম বরৌ দ্বিজ বরৌ যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করৌ करुणा भतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे हरे नमामि गंगे तव पाद पंकज सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च तदासि निवानुरूपेण सदा नरनं गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरीनिरन्तरविभूषि त्ववामभागम्

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे विपदो नैव विपदो संपदो नैव संपदो বিপদ বিস্মরণ বিষ্ণু সম্পদ নারায়ণশ্রুতি বিপদ বিপদ সম্পদ সম্পদ বিপদ বিস্মরণ বিষ্ণু সম্পদ নারায়ণশ্রুতি গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাক পোপাল পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যে কোনো অবস্থা আমাদের জীবনে আসুক বিপদে সম্পদে যেটা জড়জগতের বিচার অনুযায়ী সম্পদ এবং বিপদ বলে নির্ণীত নির্ণীত হয় যে কোনো অবস্থায় এটা ভগবানের কৃপা অনুভব করলে পরে তাহলে মঙ্গল যে কোনো অবস্থায় ভগবান আমাকে রেখে সন্তুষ্ট থাকুন বা নিজের কর্মফলেই আমি সে অবস্থায় আছি আমি নিজের কর্মফলেই সে অবস্থায় আছি তত্ত্ব অনুকম্পাম এটা অনুভব করলে এটা ভগবানের করুণা হিসাবে মেনে নিলে এটা মঙ্গল নিজের জীবনে মঙ্গল হয় বাস্তবিক পক্ষে সমগ্র বিপরীত পরিস্থিতিগুলোকে অনুকূলভাবে দর্শন করার নাম হলো বৈকুণ্ঠ দর্শন যে কোনো বিপরীত ঘটনা ভয়ঙ্কর পরিস্থিতি সেই সব পরিস্থিতিতে সবসময় যদি অনুকূল দর্শন করে এটা আমার মঙ্গলের জন্যই ভগবান করেছেন যেটা আমি নিজের জীবনেও সমস্ত বিপদগুলোকে এটা পরে অনুভব করেছি এটা মঙ্গলের জন্যই হয়েছিল প্রথমে হয়তো একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম পরে দেখা গেলো না এটা ভগবান মঙ্গলের জন্যই করেছে এটা না হলে হতো না এই কাজগুলো হতো না সেবা যে কোনো বিপরীত ভয়ঙ্কর পরিস্থিতিকে অনুকূলভাবে দর্শন করার নাম হল এটা নাম হলো বৈকুণ্ঠ দর্শন এই বৈকুণ্ঠ দর্শন বদ্ধজীবের পক্ষে সম্ভব হয় না বৈকুণ্ঠ দর্শন সম্ভব হয় সেই সমস্ত মহাপুরুষ যারা আছেন তাদের পক্ষে বৈকুণ্ঠ দর্শন তারা অনুকূল দেখেন সব কিছু তত্ত্ব অনুকম্পা সবসময় দেখেন বিগত দিনের আলোচনায় বিগত দিনের আলোচনায় যে সবগুলো বিষয় হয়েছিল আলোচনার বিষয় হয়েছিল তার মধ্যে বলা হয়েছিল যে অনুকূল এবং প্রতিকূল যেগুলো মানুষ মনে করে আদৌ যেগুলোকে অনুকূল মনে করে আবার কিছুগুলোকে প্রতিকূল মনে করে এগুলো নিজের সংস্কার অনুযায়ী তাৎকালিক অনুভব এটা যখন সুখ দুঃখ মান অপমান সব কিছুতেই ভগবান সমান থাকবার জন্য আমাদেরকে বলছেন আমাদের বলছেন সুখ দুঃখ মান অপমান সমস্ত কিছুতেই সমান দর্শন করবে কারণ এগুলো সব আগম পাইন এই যে শীতুষ্ণ সুখ দক্ষতা যা কিছু এগুলো আগম পাই না এগুলো আসে এবং যায় এগুলোর বাস্তবিক কোনো অস্তিত্ব নাই এগুলোর বাস্তবিক কোনো অস্তিত্ব নাই কী জন্য বলা হলো আমি তো দুঃখ পাচ্ছি আপনি বলছেন অস্তিত্ব নাই আপনি বলছেন অস্তিত্ব নয় আমি তো দুঃখ পাচ্ছি তাহলে এটাকে দুঃখ বলবো না বলো না এটাকে দুঃখ বলা যাবে না ঘটনাটা এই ভূত ভবিষ্যৎ এবং বর্তমান তিনটে কাল আছে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান তিনটে কাল আছে এই তিনটে কালের প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিনটে যে কাল বয়ে চলে যাচ্ছে এই তিনটে কাল যে কাল ধরে যে কালটা বয়ে চলে যাচ্ছে নদীর স্রোতের থেকেও বেশি জোরে এটার যে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান যেটা বলা হলো এই তিন কালের প্রেক্ষাপটে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এ আমার এই যে সুখ দুঃখ মান এর কোনো অস্তিত্ব নাই কথাটা বোঝা গেল না সুখ দুঃখ মান অপমান যেটা আমার জীবনে আমি এখন অনুভব করছি এটাকে যদি আপনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কালের প্রেক্ষাপটে বিচার করতে যান এটা একটা হাসির ব্যাপার হয়ে যাবে কেন এটা কোনো অস্তিত্ব নেই আজ যেটাকে আপনি সুখ মনে করছেন কালকেই আপনি দুঃখ মনে করবেন আবার আজকে যেটা দুঃখ মনে করছেন ব্রহ্মচর্য সন্ন্যাস পালন করতে গিয়ে বা গারহস্থ ধর্মের সংযত পালন করতে গিয়ে এটা পরে আপনার আনন্দ লাগবে কালে যেটা বদ্ধজীবের পক্ষে আজকে আনন্দদায়ক কালকে এটা দুঃখদায়ক হয়ে যাচ্ছে এটা কিছু করার নেই কাজেই কেন দুঃখদায়ক হলো আপনার তো আনন্দ লাগছিল তাই আনন্দটা নিত্য হলো না কেন আগে তো আপনি খুব হাড়ছি পতেন আগে খুব হাড়ছিপিয়ে খেতেন এখন আর বুড়ো হয়ে যাওয়ার পর আপনার বা পাচ্ছেন না দুঃখজনক লাগছে পেরে উঠছেন না শীত উষ্ণ আগে ঠান্ডাটা সহ্য করতে পারতেন বয়স হয়েছে এখন ঠান্ডা সহ্য করতে পারছেন না কী কারণ আগে ঠান্ডা বললে ভালো লাগছে বেশ আনন্দ ঠান্ডাই ভালো এখন বলছে গরমই ভালো এই লোকগুলো এই যে মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে থাকে ও পেছনে তো ওই মাইনাস টোয়েন্টি ডিগ্রি থেকে এবার যদি তুমি তাকে একটা রাজস্থানের মতো গরমের জায়গায় নিয়ে যাও গ্রীষ্মকালে তার তাহলে কী হবে কষ্ট অনুভব হবে কি না আবার যে রাজস্থানে থাকে অত গরমে তাকে আবার মাইনাস টোয়েন্টি মতো মরেই যাবে কাজেই এই যে সুখ দুঃখ মান অপমান এটা সাধুদের স্পর্শ করে না সাধুদেরকে অপমান করে দেখবেন আপনি আপনার যদি পরীক্ষা করতে ইচ্ছা হয় সাধুগুরু বিষ্ণুকে অপমান করে দেখবেন দেখবেন ওদের গায়ে লাগছে না অপমানটা গায়ে লাগে না মান অপমান শীত উষ্ণ এগুলো গায়ে লাগে না কেন এগুলো তারা এইসবের সবের চলে গেছে এগুলোর মধ্যে থাকাকালীন অবস্থায় ভজন হবে না আজকে ঠান্ডা লাগছে অতএব ভজন হবে না আজকে থাক কালকে আবার দেখা যাবে গরম পড়লে এটা ভালো হলো না এটা ভজন নয় ভজন মানে আমার ভজনটাকে এমনভাবে করতে হয় যাতে আমার নিত্যকাল ভজনটা থাকে গরম পড়লে ঠান্ডা করলে আমার বললেই যাবে ভজনের পদ্ধতি এটা হতে পারে না এগুলো নিত্য ভজনে প্রবেশ করতে গেলে আমাদের এগুলো প্রচেষ্টা দরকার তো যাই হোক এখন দেখা গেল ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে এই মানবমান শীত এগুলোর কোনো অস্তিত্ব নাই বাস্তবিক অস্তিত্ব নেই আসে এবং যায় সেই জন্য সেগুলোকে ভগবানের কাছে যদি কেউ বলে আপনি আমার দুঃখটা দেখতে ভগবান তো হাসবেন কেন আমি আগের দিন আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে বদ্ধ বদ্ধজীবের সঙ্গে পরাৎ পরাকলেশ্বর ভগবানের কোনো সংযোগ হয় না কেন বদ্ধজীব যে অবস্থায় রয়েছে সে অবস্থা ভগবান যে অবস্থায় রয়েছে সে অবস্থায় এই বদ্ধজীব তার সঙ্গে যোগাযোগ করতে পারে না কেন ভগবান একটা আনন্দময় অবস্থায় রয়েছেন চিনময় অবস্থা আনন্দময় আর বদ্ধজীব এখন মায়াগ্রস্ত অবস্থায় রয়েছে একটা মায়াগ্রস্ত অবস্থায় কোনো অপ্রাকৃত বস্তুর সঙ্গে ভাব বিনিময় করা যায় কি যদি কাউকে বলা হয় আপনার সামনে একটা শালোগ্রাম রয়েছে তার সঙ্গে কথা বলুন বলতে পারবে পারবে না কিন্তু ফৌপাথ পারবে ভক্তিমোহন ঠাকুর পারবে গৌরগসবাজি মার পারবে শালেগ্রামের সঙ্গে গিরিরাজের সঙ্গে কথা বলতে পারে গৌর নিতায় পুতুল দাঁড়িয়ে রয়েছে পুতুলের মতো আপনার কাছে পুতুল ওর কাছে বিজ্ঞ গৌর নিতার সঙ্গে কথা বলছে কাজেই পূর্ণ চেতন অবস্থায় যতক্ষণ আমরা না উঠতে পারি যতক্ষণ আমরা পূর্ণ চেতন অবস্থায় না উঠতে পারি ততক্ষণ পর্যন্ত পূর্ণ চেতন বস্তুর সঙ্গে আমাদের যোগাযোগ হয় না তবে যোগাযোগের একটা রাস্তা আছে সেটা হচ্ছে হরিকথা অপ্রাকৃত হরিকথা অপ্রাকৃত হরিকথা কীর্তনের মাধ্যমে আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারি আজকে না হলেও কালকে হতে পারে এইটা হচ্ছে একমাত্র রাস্তা আর বাদ বাকি অন্য একটা রাস্তা সেটা আগের দিনও বলেছিলাম সেটা হলো আমরা গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করলাম শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে শুদ্ধ গুরু বৈষ্ণব আমাদের দুঃখটাকে ভগবানের কাছে জানালেন যেটা আমি আগের দিন রয়েছিলাম বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় এহেন পামর প্রতি হইবেন সদয় এটা হয় বদ্ধজীব যেগুলো রয়েছে আর বাস্তবিক রাস্তা হলো কি যদি আমরা ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে যাই এটাতে গেল আমাদের দুঃখের কথাটা গুরু বৈষ্ণবকে জানালাম তারা ভগবানকে জানাল বাস্তবিক পক্ষে শুদ্ধ শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে জড়জগতের যে ভাব বিনিময় দুঃখটা যে বুঝতে পারে এখানে একটা প্রশ্ন আসতে পারে যদি কেউ প্রশ্ন করে যদি কেউ প্রশ্ন করে যে যদি আপনি বলেন ভগবানের সঙ্গে বদ্ধজীব কখনোই ভাব বিনিময় করতে পারে না বদ্ধজীবের প্রার্থনা ভগবান পর্যন্ত যায় না তাই জন্য আমাদের শুদ্ধ গুরু বৈষবকে জানাতে হবে তারা ভগবানকে এখন এরপরে একটা প্রশ্ন এলো মোসাই আপনি তো বললেন ভগবান চিন্ময় অবস্থায় থাকে তা শুদ্ধ গুরু তো চিন্ময় শুদ্ধ গুরুবৈষ্ণব চিন্ময় চিন্ময় নয় এটা তো অনেকবার বলছি কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিশৃতে তে শাম পাঞ্চভৌতিক দেহপি সচিতান রূপতা এই গেলো সপ্তাহে আলোচনাতে বৈকুণ্ঠ পার্ষদগণ বৈকুণ্ঠ পার্ষদগণ গোপকুমারকে বলেছে গোপকুমারকে বলছেন গোপকুমারকে জানাচ্ছেন দেখো শুদ্ধ গুরুবৈষ্ণব যারা চিন যারা রয়েছেন এই জগতে তারাও যারা শুদ্ধ গুরু বৈষ্ণব তারা এই জগতে যে রয়েছে তাদের শরীরও কিন্তু চিন্ময় এটা বৈকুণ্ঠ পার্শ বলছেন বৈকুণ্ঠ পার্ষদ গোপকুমারকে জানাচ্ছেন যে যারা শুদ্ধ গুরু বৈষ্ণব এই জগতে বিরাজমান আছে আমাদের জন্য কৃপা করার জন্য সেই সব বৈষ্ণবগুলো মনে করো না বৈকুণ্ঠে গেলে ওরা চিন্ময় হবে বৈকুণ্ঠের পার্ষদ যারা আছে ওরা চিন্ময় আর এরা এই জগৎ থেকেও কিন্তু চিন্ময় তিনি বলছেন বৈকুণ্ঠ পার্শ্বদ যেমন যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যা। বৈকুণ্ঠ পার্শ্বদ বৈকুণ্ঠ পার্শ্বদ যে কোনো জায়গায় যায় সে ভূলোকে আসুক এই জগতে আসুক ভুব লোকে ভূর ভুব তপ সত্য বা সুতল বিতল যেখানেই যাক যেখানেই যাক তারা কিন্তু চিন্ময় থাকবে চিন্ময়ই আছে গোপকুমারকে বৈকুণ্ঠ পার্ষদগণ বলছেন এই দেখো আমরা যে তোমার সঙ্গে দেখা করার জন্য চলে এলাম এটা মুক্তিপদ মুক্তিপদ আবার আমার ভগবানের আদেশে আমরা বিভিন্ন জায়গায় যাই ভুলে কেউ যাই যে কোনো জায়গায় ভগবান বলেন আমরা যাই কিন্তু আমাদের শরীরটা আমরা তো বৈকুণ্ঠ পার্শ্বদ গোপকুমারকে বলছেন আমরা তো বৈকুণ্ঠ পার্শ্বদ আমাদের শরীরটা তো আর জড়জগতের নয় তাহলে আমরা যখন ভুল ওকে যাই তখনও আমাদের শরীরটা চিন্ময়ই থাকে আমরা এই জড়জগতের সঙ্গে স্পর্শ হয় না এটা আমাদের সঙ্গে স্পর্শ হয় না জড়জগতের কোনো কিছু স্পর্শ হয় আমরা যাই কিন্তু ভগবানের এমন একটা করুণা আমাদের এই মায়া বা কোনো কিছু জগতের সঙ্গে স্পর্শ হয় আমাদের চিহ্নই থাকে শরীর আমরা যে কোনো জায়গায় যাই ঠিক সেরকম শুদ্ধ বৈষ্ণব বৈকুণ্ঠ বা বলছেন শুদ্ধ গুরু বৈষ্ণব সে এই জগতে থাকুক বা বৈকুণ্ঠ থাকুক ইট ম্যাটার্স লিটল ওরা বৈকুণ্ঠ জগতে থাকুক বা এখানে একই ওদের শরীর চিন্ময় চিন্ময় থাকে তাহলে এখন প্রশ্ন হল যে আপনি যে বললেন ভগবানের সঙ্গে বদ্ধজীবের কোনো মতেই সংযোগ স্থাপন করা সম্ভব নয় আপনি তো এক্ষুনি বললেন তাহলে যদি তা না হয় তাহলে আপনি তো বললেন শুদ্ধ গুরু বৈষ্ণব ওরাও তো চিন্ময় তাহলে ভগবানের ওরাও বৈকুণ্ঠ ওরা এই জগতে থাকলেও ওরা বৈকুণ্ঠ ভূমিকায় রয়েছেন বহুপাত জড়চোখে প্রহপদ এই জড়জগতে রয়েছেন ভক্তিমূর ঠাকুর কিন্তু ওরা চিন্ময় ভূমিকায় এরা চিন্ময় অবস্থায় রয়েছে তাহলে ভগবান যখন চিন্ময় ভগবানের সঙ্গে জড়জগতের লোকের কোনো ভাব বিনিময় সম্ভব হবে না তাহলে গুরু বৈষ্ণব চিন্ময় তাদের সঙ্গে কি করে সংযোগ হবে তাহলে এটার উত্তর কোথায় এটা উত্তর তো চাই তো ভগবানের পার্শদ এবং ভগবান তো একই ওরা চিন্ময় তাহলে এরা জড়জগতের ব্যক্তির আপনি যে বললেন সুখ দুঃখের কোনো অস্তিত্বই নেই তথপ তথাপি এই লোকগুলো যে দুঃখেতে কান্না করছে হাউতাস করছে এদেরকে বাঁচাবার জন্য আমরা দেখি যে মুনি ঋষিগণও আসেন কেন আসেনি এসেছে কি না আমাদের অঙ্গিরা ঋষি নারদ ঋষি কার সঙ্গে ওই যে এর সঙ্গে দেখা করতে এলো এই রাজা কি নাম হ্যাঁ হ্যাঁ ওই যে ওই রাজার সঙ্গে দেখা করতে এলেন যার একটা সন্তান প্রার্থনা করছেন পরে সন্তান হল সন্তান তিনি বলেই গেছিলেন নারদজি তোমার সুখ ও দুঃখ প্রদ তোমার সুখ দুঃখ প্রদ একটা সন্তান হবে বলে গেছিলেন কিন্তু তিনি তখন বোঝেননি এখন সন্তান জন্য কাঁচছেন তাহলে এই তার যে দুঃখ তার যে তাকে তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত করাবার জন্য তার যে দুঃখটা এখন তাকে তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত করিয়ে দিলে যে কোনো মানুষকে যে কোনো মানুষকে তার তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত করিয়ে দিলে জীবের যে তোমার স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস এইটা তোমার পরিচয় এখন এই যে মান অপমান এগুলো কিছু না এগুলো যাবে আসবে এই তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত করিয়ে দেওয়া জীবের স্বরূপ যে কীর্তন নিত্য দাস এটা অনুভব করিয়ে দেওয়া এর চেয়ে বড়ো দয়া আর হয় না এটা সবচেয়ে বড় দয়া জীবে দয়া কাকে বলে বলে এটাকেই বলে দয়া বাস্তবিক বদ্ধজীবকে তাদের নিজের স্বস্বরূপে প্রতিষ্ঠিত করিয়ে দেওয়া বদ্ধজীবকে তাদের নিজের স্বস্বরূপে চিত্রকেতু রাজার যেটা হলো চিত্রকেতু রাজা তো একটা বিরাট রাজা ক্ষমতাসের বিরাট সে চিত্তকুদুর তো তত্ত্বজ্ঞান নেই তাহলে বাচ্চাটা চলে গেছে বলে উনি মাথা খুঁড়ছেন মরে যাবেন এত বড় বীর তারপরে ওই যে আমাদের নারজ্জি অংরেজি যে এলেন এসে কি করলেন তাকে তত্ত্বজ্ঞানটাকে প্রকাশ করলেন এ মৃত বাচ্চাটা তাকে নারজ্জি চলে গেলে কেন তুমি তোমার চলে যাওয়ার দরকার কি তুমি তো ভালো আছো এত সুন্দর রাজবৈভব তখন মৃতদেহর মধ্যে প্রাণটা এসে বলছেন কী বলছেন আমার এখানে যা হিসাব কিতাব হয়ে গেছে এখানে আমার যে হিসাব কিতাব আজ হয়ে গেছে এখন আমি অন্য জায়গায় যাব নারদজি নারদজি যখন আমাদের শিবাস পণ্ডিত রূপে এসেছিলেন তখনও তার ছেলেটা চলে গেছে কখন যখন মাপ গৃহেতে নৃত্য করছেন কথাটা চিন্তা করবেন যখন চৈতন্য মহাপুর নিত্যানন্দ সপারশ্বত ভগবান নৃত্য করছেন ওই সময় আপনার বাড়িতে একটা বিপদ চলে এলো আপনি কি ভগবানকে মানবেন আপনি মানবেন না আপনি তো গালাগাল দেবেন দেবেন না হে কিসের ভগবান আমার ছেলেটা চলে গেল কিন্তু শিবাস পণ্ডিত এবার উল্টো বলছে শিবাস পণ্ডিত বলছেন স্ত্রীকে তুই যদি কাঁদিস আমি এক্ষুনি গিয়ে গঙ্গায় বিসর্জন দেব প্রাণ আমার প্রভু জগতের প্রাণ অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক আজ আমার গিয়েতে নৃত্য করছেন এর মতো সৌভাগ্যর হয় না আমার প্রাণটা আমার ছেলের প্রাণটা না গিয়ে যদি আমার প্রাণটা এই সময় যেত তাহলে আমি কত সৌভাগ্যান হত আমার ছেলের যদি এভাবে এখন গেল কত সৌভাগ্যবান এই রকম যদি আমার প্রাণটা যেত প্রভু আমার গিয়ে নৃত্য করছেন এই অবস্থা আমি শরীর ছাড়তাম কত সৌভাগ্য তুই কাজ আমি এই জীবাত্মার সৌভাগ্যটা চাই তাহলে চিত্তকেতু রাজা কেন উনি কেন উনি দোষ দর্শন করলেন না কেন উনি উনি তো ভগবত পার্শ্বদ উনি তো তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত তাহলে নারদজির পক্ষে যেটা যেটা আমাদের শিবাস পণ্ডিতের পক্ষে আদৌ দুঃখজনক হলো না হলো কি কিন্তু সেইটি যদি অন্য গৃহস্থ ব্যক্তির জীবনে হতো তিনি কি করতেন মাতা করতেন পাগল হয়ে যেতেন পাগল হয়ে যেতেন না সহ্য করতে হয় ভগবানকে দোষ দিতে হ্যাঁ কিসের ভগবান ভগবান রয়েছেন আমার বাড়িতে আর মরে গেল হ্যাঁ কিসের ভগবান বল এই গালাগাল দিত কিন্তু শিবাসমিত্যা করলেন তিনি বুঝতে পারলেন এটাকে বলে বৈকুণ্ঠ দর্শন এটাকে বলে বৈকুণ্ঠ দর্শন অনুকূল দেখা সব পরিস্থিতিতে অনুকূল দেখা এটা সাধুদের হয় যদিও আমরা সাধুদের আলোচনায় এখানে করতে বসেছি তাহলে চিত্তকেতু রাজার অজ্ঞানটাকে অজ্ঞান অন্ধকারে যে ছিলেন পরে নারদজি এবং ইঙ্গিরাজি তাদের তার অজ্ঞানটাকে দূর করে দিল তাহলে দেওয়ার পর কী হলো তারপর মন্ত্র দিয়ে গেলেন তাহলে ওই মন্ত্র জপ করতে করতে অতি অল্প দিন অল্প দিনের মধ্যে ভগবত দর্শন হল এবং তাকে গন্ধর্বগণের অতিপতি করে দিলেন এত বড় একটা পথ দিয়ে দিলেন মহাবৈষ্ণব হয়ে গেল তাহলে ওর যে আবার ব্যাদের কথা ধরুন সাধুর কর্তব্যটা দেখুন সাধুর কর্তব্য লোকে ঠকানো নয় যেমন ওই যে নিষ্ঠুর ব্যাগ যেটা এলাহাবাদের পথে ত্রিবেণীর পথে নারুজ্জির সঙ্গে দেখা হলো পরবর্তীকালে কী হলো আগের দিন বলেছিলাম যে সেই ব্যাধটাকে নারুজ্জির স্পর্শমণি এমন করে দিলেন সে ভগবানের নাম ছাড়া কিছু জানে না কোনো একটা পিঁপড়েকে কোনো একটা পিপিলিকাকে মারতে চায় না এটাকে প্রিভিয়াস আগের সপ্তাহে আমি বলেছিলাম এতে আমি আগের দিন কি বলেছিলাম আগের দিন কী বলেছিলাম এতে নহি অদ্ভুতা এতে নহি অদ্ভুতা ব্যাধাহা তব অহিংসা দয় গুণাহা হে ব্যাধ তোমার আজকে যে অহিংসা আদি এই মহান গুণগুলো আবির্ভাব হয়েছে তোমার শরীরে মনে এটা অদ্ভুত কিছু নয় এটা অদ্ভুত কিছু নয় হরিভক্তিতে যারা লাগে হরিভক্তিতে যারা নিয়োজিত হয় তাদের এটা স্বাভাবিক যারা হরিভক্তিতে নিয়োজিত থাকে তাদের পক্ষে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক কাজেই যেটা ওদের পক্ষে এই নারজ্জির মতো ব্যক্তি একটা নিষ্ঠুর বাক্ষেপ ব্যাদের জীবনটাকে পরিবর্তন করে দিল তাহলে সাধুর কর্তব্য দেখুন কিভাবে পরিবর্তন করে স্পর্শমণি তাহলে হরিদাস ঠাকুর বেশ্যাকে পরিবর্তন করে দিল করে দিল না সম্পূর্ণ শুধু তাই নয় পেশ্যা এখন এত বড় একটা মহান্ত হলো ওই বেশ চিন এই যে আমাদের লক্ষ্যহীরা এমন হয়ে গেল যে সে আবার শয় শয় লোককে আশীর্বাদ করছে শয় শয় লোককে কৃপা করছে বড় বড়ো মহান্ত বড় বড় মঠের তারা তার চরণ দর্শন করার জন্য আসছে কী করে হলো সেটা একটা নিম্ন স্তরের একটা বেশা ছিল এটা অদ্ভুত কিছু নয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এমনই একটা জাদু আছে দের ইস সাম সাচ কাইন্ড অফ ম্যাজিক স্পেল ইন সাতসঙ্গা ইট ক্যান চেঞ্জ ইয়ার মাইন্ড ওভার নাইট রাতারাতি পরিবর্তন করতে পারবে এত প্রভাব কিন্তু করলে হয় যার জন্য বলছে লবমাত্র সাধুসঙ্গ এটা সাধুসঙ্গটা হলে হয় আমরা তো সাধুসঙ্গের বাহানা করি বাস্তবিক সাধুসংঘ করি না যেখানে বলছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বসাধিক হয় লবমাত্র সাধুসংঘ সর্বশ দিয়া লবমানে এক সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ ওইটুকু সময় সাধুসঙ্গ হয়ে যায় কিন্তু আমরা তো সাধুসংঘ করি না আমরা পরীক্ষা করতে যাই মজা দেখতে যাই দেখি না কী বলে কি করে কতদূর জানে এইসব আমাদের হচ্ছে মেপে নেওয়া বুদ্ধি আমাদের সবার হচ্ছে মেপে নেওয়া মেপে নেওয়া কতটা মেপে নেব এই যতক্ষণ পর্যন্ত মেপে নেওয়া বুদ্ধি থাকবে তর্কপন্থা থাকবে যতক্ষণ আমার মধ্যে তর্ক উত্থাপিত হবে ততক্ষণ আমি গুরু বৈষ্ণবকে দেখতে পাবো না পেঁচা পেঁচা প্যাঁচা দেখেছ আউল পেঁচা কি করে দিনের বেলা সব দেখতে দিনের বেলা সবাই সব দেখতে পায় ও দেখতে পায় না আর রাতের বেলা যখন সবাই চোখে দেখতে পায় না অন্ধকার ও তখন দেখতে পায় পেঁচা কি ঘরে তাই করে তো পেঁচা এই জন্য যারা তার্কিক ব্যক্তি তাদের সামনে গুরু বৈষ্ণব থাকলেও চিনতে পারে না এ আর এটা কি প্যাঁচার মতো তারা ওই মায়ার মায়ার জিনিসগুলো দেখতে পাবে মায়ের জিনিস খুব ভালো ওগুলো সব বোঝে খুব ষোলোয়লা বুঝে নেবে কিন্তু বৈষ্ণব কাজে এলো কিছু বোঝে না এ আবার কি এই জন্য যতক্ষণ আমাদের মেপে নেয়া বুদ্ধি থাকে আমাদের তর্ক থাকে তর্কপন্থা থেকে তর্কপন্থা থেকে বৈষ্ণব অন্তর্ধান করেন তারা সেখানে থাকেন না তাদের শরীরটা দেখা যায় একটা রক্ত একটা শরীর তারা অন্তর্ধান করে যান তোমার কাছে মজা করবে এই জমি কত করে যাচ্ছে গো ওখানে কাটা চালের দাম কত এইসব বলবে বলে তোমার ঠকিয়ে তাড়িয়ে দেবে আসল কথা বলবে না তারা এইরকম ভাবে কাজেই তর্ক অপ্রতিষ্ঠ তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতৈ বিভিন্ন না মুনির যশ মতম না ভিন্নম তত্ত্ব নিহিত গুহায়ম মহাজন যেন গত সপান্থা। এটি পথ তর্ক অপ্রতিষ্ঠ তর্কের দ্বারা কোনো প্রতিষ্ঠা আসবে না তর্ক তর্কই বাড়বে তর্কের দ্বারা তর্ক বাড়বে তবে গুরু বৈষ্ণব যখন জবাব দেন অন্যায় জবাব দেন সিদ্ধান্ত বিরোধ এটা কিন্তু তর্ক নয় এটা কোনো লোক তর্ক ভেবে নেবে তা নয় যখন গুরু বৈষ্ণব জবাব দেন কোনো অন্যায়ের প্রতিবাদ গুরু বৈষ্ণব অপমান হয়েছে কোনো কিছু সিদ্ধান্ত বিরোধী জবাব এটা দেওয়া দরকার এটাকে তর্ক বলেন প্রপাত বলছেন গুরু বৈষ্ণবগণ তাদের অপার করুণা আছে বলে আমাদের ভ্রান্ত পথ থেকে নিয়ে আসার জন্য আমাদেরকে শাসন করে এটাকে দোষ দর্শন বলে না কিন্তু তোমরা ওগুলো করতেই যাবে না তোমরা করতে গেলে পড়ে যাবে কেন যে কোনো ব্যক্তি দোষ দর্শন করতেই যাবে ও দোষটাই তোমার মধ্যে চলে আসবে এসে তোমাকে ফেলে দেবে কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণব ওদের দোষ দর্শন করার জন্য করে না ওদের সম্প্রদায়ের মঙ্গলের জন্য এটা করে কাজেই বদ্ধজীবের যে দর্শন আর তাদের দর্শন এক নয় ওই জন্য মুশকিল তাহলে কি বলা হলো তর্ক অপ্রতিষ্ঠ তর্কের দ্বারা কিছু হবে না তর্ক তর্কই বেড়ে যাবে তর্ক অপ্রতিষ্ঠ সুতয় বিভিন্ন না অশো মনিরশোমতম না ভিন্নম পণ্ডিত মহলে কে কত পাণ্ডিত্যের জাগলারি পাণ্ডিত্যের জাগলারি দেখাতে পারেন সে তত বড় কিন্তু আমরা আলোচনা করেছিলাম মানে মনে আছে দুসপ্ত আগে সেখানে কি বলেছিলাম তাবৎ ব্রহ্মকথা মুক্তিপদবি তাবদ ন ভাবে তাবৎ চাপ বিশৃঙ্খলত্য মহতেন স্থিতি তাবদ মিথ কলকল তা কলকল নানা শ্রী চৈতন্য প্রিয়জন যাবৎ ন দিগ্চর দিগচর তাহলে কী বলা হলো পণ্ডিতদের মধ্যে তর্ক চলতে থাকবে তা শাস্ত্রবিদাম তা তাবাদ শাস্ত্রবিদাম মিথহা কলকল নানা নানা বহির্বত্মসু কি বললাম তাবৎ শাস্ত্রবিদাম মিথহ নানা কলকল বহির্বত্মসু তারা অন্তর্জগতে যেতে পারবে না তাদের অধিকার এই বাই বহিরের জগতে যেখানে মল মূত্র মেয়ে ছেলে ব্যাটা ছেলে এগুলো দেখা যাবে এই এদের স্থিতি এরা অন্তর্জগতে ঢুকতে পারে না এই জন্য বলছেন তাবদ ব্রহ্মকথা মুক্তিপদবী তাবেদনাতৃক্তিভাবেদ ততক্ষণ পর্যন্ত মুক্তিপদ ব্রহ্মপদ এগুলো ভালো লাগে যতক্ষণ চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের এক দাসের সঙ্গে দেখা না হয় তাদের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তখন নেশাটা এই যে নেশা মায়ার নেশা কেটে যায় এই জন্য বলছেন তাবদ ব্রহ্মকথা ভাবেত তাওত চাপে লোক বেদ স্থিতি আপনাদের সামাজিক নিয়ম আদি শুদ্ধ ভক্তের পক্ষে একটি বিশৃঙ্খলা এগুলো কি নিয়ম নাকি আবার তাবৎ স্বাস্থ্যবিধান তাবৎ স্বাস্থ্যবিধান মিথ মিথ কলকল নানা বহির্বত্ন বাইরের জগতের এই স্বাস্থ্যে নিয়ে খালি মারামারি হচ্ছে একে স্থাপন করছে একে খণ্ডন করছে এতে ভগবানকে পাওয়া যায় না তাবৎ স্বাস্থ্যবিধাম মিতা কলকল নানা বহির্ভত্ন শ্রী চৈতন্য প্রিয়জন যাবদ ন দিগ্গচরা যতক্ষণ পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর একটা প্রিয় ভক্তের সঙ্গে আমার যতক্ষণ দেখা না হচ্ছে ততক্ষণ এইসবই থাকবে কিছু লাভ হবে না তাহলে কি বলা হলো তর্ক দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না তর্ক অপতিষ্ঠ আর সুতয় বেদ বেদান্ত সুত সুতো সুতি স্মৃতি এগুলো সব বিভিন্ন কথা বলছি আমরা এগুলো বুঝতে পারব না সাধারণ ব্যক্তি বুঝতে পারে না এই জন্য তর্ক অপদিষ্ট সতৈয় বিভিন্ন না সৌমুনির যশ্ব মতম ভিন্ন এমন কোন মুনি নেই যার মত যার মতবাদ অন্য মুনির সঙ্গে পার্থক্য না তাই কি না গৌতমী মুনির মত আলাদা গৌতমী মুনি তার তর্ক দক্ষ গৌতমিনি কণাদৃশী আলাদা তার নীতি আলাদা তো অঙ্গিরা ঋষি তার মত আলাদা ভিগু ঋষি তার মত আলাদা ভিগু ভিগু হচ্ছে নির্বিশেষবাদী বোঝা গেল তাহলে প্রত্যেকটা ঋষির মতবাদ একজন সঙ্গে তাদের পার্থক্য তাহলে আমরা কোথায় যাব দ্যাট ইজ ওয়াই প্রোপার টোল শিওরলি উই আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট দত্তাত্মেয় বুদ্ধ অ ঋষভদেব আমরা কিন্তু দত্তাত্ত্বীয় নীতি বা ঋষভ নীতি বোঝা গেল এগুলো কিন্তু আমরা নমুনা কেন নমুনা হে তো পরশুরাম ক্যান ইউ টেক দ্য প্রিন্সিপাল অফ পরশুরাম টিচিংস ফর্ম পরশুরাম পরশুরাম থেকে তো আপনারা শিখবেন কিছু আরে হ্যাঁ ও বলে নাও বলে না পরশুরামের থেকে শিখবেন কি না কেন শিখবেন না মশাই পরশুরাম তো ভগবানের ভগবানের শক্তাবেশ অবতার কেন শিখবেন না বলুন উত্তর বলুন আমরা নেব না কারণ আমাদের সিদ্ধান্ত আগেই বললাম কী বললাম সিদ্ধান্ত বলছেন তর্ক অপদিষ্ট সুতয় বিভিন্ন না আসম মনের না ভিন্ন ধর্মস্ব তত্ত্বম নিহিত গুহায়াম ধর্মের যে গম্ভীর তত্ত্ব ধর্ম বলতে ধর্ম বলতে ধর্মের মানে কি ধর্ম কাকে বলে ধর্ম কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে কী বলবে সবাই তো বলছে আমি এই ধর্ম পালন করি ও বলছে এই ধর্ম পালন কিন্তু কেউ তো ধর্মের মানেটা বোঝবার চেষ্টা করছেন যে জিনিসটাকে ধারণ করলে পরে আমি পার হয়ে যাবে যেটাকে ধারণ করলে পরে আমি পার হয়ে যাব সেটাকে বলে ধর্ম সেটা কোন ধর্ম কোন ধর্ম ধরলে পরে তোমরা পার হয় কেউ পার হতে পারবে না কে পার হতে পারবে কি ওরা যে ধর্মগুলো পালন করছে সমাজের লোক কিন্তু ও বলতে গেলে রেগে যাবে ও তো অসুর ওদের যদি বোঝাতে যান মশাই কী পালন করছেন এই তো হবে না ওরে উল্টো বলবে হ্যাঁ হবে তা হবে হ মর ভগার খালে ডুবে মর ঘাটে যা কি করবো আর এ তো মানবে না তো ওদের যদি বলা হয় যে তুই কালী পুজো করছিস ভালো কথা আমিও তো মাকে ভালোবাসি কিন্তু কালীমা যে খর্গটা ধরেছে তোদের মতো অসুরকে কাটবার জন্য এটা যদি জানতিস তাহলে কালী কালী পূজা করতিস না দুর্গা যে তুষুর তোদের জন্য বলে কেন আমাদের জন্য কারণ তো শাস্ত্রে তো বলে দিয়েছে বিষ্ণুভক্ত ভাবে দৈব অসুরস্তদ বিপর্যয় এ তো আগেই বলে দিয়েছে শাস্ত্র বলছে যে অসুর কাকে বলবেন মশাই অসুর কেন বলছেন বলে স্বাস্থ্য বলেছে আমরা বলিনি শাস্ত্রেতে বলছে বিষ্ণু ভক্ত ভবের দৈব ভবের মানে বিধিল্লুম অ্যাফার্মেটিক ভক্ত ইজ এ মাস্ট ভবের দৈব দেবভাব সম্পন্ন দে হ্যাভ সাত্বিক গুণ বিষ্ণুভক্ত ভবের দৈব অসুর অস্তদ্িপরীত অসুর কাকে বলবো দৈবভাবের বিপরীত বিপরীত কোনটা তমগুণ রজগুণ এগুলো ঠিকই স্বাস্থ্য বলেছে তা এরা বুঝতে পারে না এরা যে ধনম দেহি জনম দেহি যশো দেহি এই যে বলছে ও ছাগলগুলো তো জানে না এ দুদিন পরে ফুরিয়ে যাবে আনন্দটা যেমন জলের বুদবুদ এই বাচ্চাবেলা খেলা করতাম না সাবানের জল দিয়ে থুঁ ফুটবুত এই এই যে জীবনটা এই মানুষের এগুলো জলবুদবুদবধ ভাগবতে বলছে ইট ইজ লাইক বাবলস ইওর লাইফ হি হার লাইফ অল লাইফ লাইক বাবলস ইট ক্যান গো সান অ্যান আপ ফাট ইটস লাইক বাবলস নো স্ট্যাবিলিটি আমাদের জীবনটা হচ্ছে জলের বুদবুদের মতো ভাগবতে বলছে এ এখন আছে এ একটু বাড়ি থাকবে না এই এখনই এলাম এসে একটা কাজ করলাম হট করে যেতে যেতে গাড়ি দিয়ে চলে গেল কিছুদিন আমি আমি কয়েকটা বইয়ের আলমারি এসব ব্যবস্থা করলাম পরেরবার বার ছেলেটার কাছে গিয়েছি কিন্তু চটকা নমুক এত সুন্দর দেখতেছিল কী হয়েছে আপনার বলে আমি দাঁড়িয়েছিলাম একটা জায়গায় দোকানে একটা লরি এসে কৃষ্ণনগরে হাইওয়েতে আমি মেরে দিয়েছি একবার চটকে বিরাট ব্যবসা আলমারি ফার্ম সাপ্লাই দেয় এখানে কি আশ্চর্য দেখ ও কিছুই করেনি রাস্তায় পা দাঁড়িয়ে রয়েছে একটা দোকান কোথা থেকে লড়ি এসে ওকে চটকে দিয়ে চলে গেল ও ওকে আশা করেছিল ও গেছে ওখানে কাজ করে বাড়ি আসবে খাবে দাবে শুনে চিটকে গেল এই মানুষগুলো এত বোকা এরা এটা বুঝতেই পারছে না যখনই যখনই আমরা অনুভব করতে পারবো জীবনটা অস্থায়ী একেবারেই অস্থায়ী তখন আমাদের ভোগের ভোগের প্রবৃত্তি থাকবে না আমরা বুঝতে পারি না বলে আমাদের ভোগে প্রবৃত্তি আছে যে মুহূর্তে আমরা বুঝতে পারবো যে জীবনটা দুদিনের কিছু ভোগ করা যায় না ভোগ আমার জন্য নয় কিন্তু সেই পর্যন্ত যেতে পারে না ভজনে যে এই পর্যন্ত অন্তত যাব আমরা আমরা যে ভজনে অন্তত এই পর্যন্ত ভগবানকে না পেলাম যে জীবনটা অনিত্য এইটুকু অনুভব করতে পারে না মারামারি ধরাধরি এসব করি জীবন কাটিয়ে দিল তো কী করবে এতে কিন্তু লাভ তো হলো না কাজেই যখন আমাকে এই কথা জানানো হচ্ছে মহাভারতে বা ভাগবতের বিভিন্ন জায়গায় যে তর্কতে কোনো লাভ হবে না আর সুতি যা কথা বলছেন তুমি নিজে বুঝতে পারবে না ওই জন্য আমাদের গোস্বামীগণ স্বাস্থ্যকে মন্থন করে আমাদেরকে আসল জিনিস চায় তুমি যদি এখন বেদপথে যাও ও তোমার জীবন চলে যাবে কদিন বাঁচবে বেদ আর বেদান্ত এইসব ও আওয়া কী হয় কিন্তু কী লেখা আছে এই বোধ এই লেখা আছে পরে থেকে উল্টো বুঝেছে ভগবান নিজেই বলছেন ভগবান নিজে বলছে ভগবান হিমসেলফ স্পিকিং রিগার্ডিং দ্য জাজমেন্ট অফ বেদাস এনি শ্লোকা এনিথিং ইভেন ডিমি গডস অ্যান্ড ঋষি ইন কনফিউশন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং তারা নিজেরাই বোঝেন না ভগবান বলছেন বেদস্য ঈশ্বর আত্মত্বাত ভালো করে শোনো বেদস্য চ ঈশ্বর আত্মত্বাত অর্থাৎ বেদ এবং ঈশ্বর অভিন্ন বলে একটা ফ্যালাসি চলে আসে বেদ এবং ভগবান আলাদা নয় এই জন্য ভগবান ভগবানের কথা বলতে কি হচ্ছে বেদস্য চ ঈশ্বর আত্মত্বাত তত্ত্ব মহন্তী সুরয় সুরয় মানে দিব্য সুরিগণ জ্ঞানী গুণীর ঋষি মুনি তারাও বেদের বিচার করবে কী লেখা আছে কিন্তু মানে বোঝেন না ভাগবতের আমরা জানি অথেন্টিক অথেন্টিক আঠেরোটা টিকা আছে উই নো এইটিন টিকাস টিকা ইউ নো কমেন্ট্রি এইটিন ডিফারেন্ট এইটিন ডিফারেন্ট টাইপস অফ কমেন্ট্রি উই হ্যাভ উই নো অথেন্টিক অ্যাপ্রুভ বাই আ মহাজন বাট অদার কমেন্ট্রি অফ গীতা ভাগবত উই ক্যানট অ্যাকসেপ্ট আমরা অন্য অন্য কমেন্ট্রিগুলো নিতে পারি বিকজ দে আর নট ফলোয়িং মহাজন বুঝে গেল আঠেরো রকমের কমেন্ট্রি আছে আর গীতার গীতা বা দুশো রকমের বললে কম হবে গেট টু হান্ড্রেড ওর মোর দেন ফাইভ হান্ড্রেড গীতা কমেন্ট্রি ইভেন পলিটিক্যাল লিডার দেয়ার অলসো রাইটিং কমেন্ট্রি গান্ধী প্যাটেল সব যে যা পাচ্ছে লিখছে তা আমরা কি সেগুলো গ্রহণ করবো আমরা কি সেগুলো গ্রহণ করবো আমরা কেন আমরা গ্রহণ করবো না কারণ ভগবানের সঙ্গে তাদের দূরত্ব অনেক বেশি টাইটোরিয়ালাইজ তারা ভগবানের নিজজন নয় কথাটা বোঝে গেল আমি যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ঘরের খবর আমি জানতে চাই কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে একজন ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে তাকে স্পাই লাগিয়ে দিয়েছে সেই ব্যক্তিটা এসে ওই ব্যক্তির সম্বন্ধে জানতে চাইছে খুব ছদ্মবেশে এসছে ভদ্রলোকের মতো দোকানে বসে পান খাচ্ছে চা খাচ্ছে আগে ওদের সঙ্গে মিশে ফেললো পাড়ার এলাকা যে এলাকা থাকে ওদের সঙ্গে মিশে ফেলে এবার গল্প শুরু করে দিয়ে বন্ধুত্ব করলো এইভাবেই করে ওরা করে এবার ওর সঙ্গে যার বন্ধুত্ব আছে তাকে খোঁজে কে তার সঙ্গে বন্ধুত্ব করলো এর খাওয়া দাওয়া এটো রেস্টুরেন্টে বিডিসিকে করে ফেললো করে ফেলার পর এবার ভেতরের খবরটা জানতে চাইছে আরও ভেতরের খবর যদি জানতে চায় তাহলে কি করবে মা বাবা কারোর সঙ্গে দেখা হলে যদি কিছু ভাব বিনিময় করতে পারে কোনো চালাকি করে আরও সুবিধা হয় যদি তার প্রিয়া অর্থাৎ স্ত্রী তার সঙ্গে যদি যোগাযোগটা হতে পারে তাহলে তা আরও গোপন কথাটা জানতে পার এইভাবে আমরা জড়জগতের কাউর টিকা টিপ্পণী আমরা শুনবো না আমরা পড়বো না কেন তারা তো ভগবানের নিযোজন নয় তাহলে ভগবানের হৃদয়টা কারা জানেন ভগবানের নিযোজন ভক্তিম ঠাকুর জানবেন আমরা সিদ্ধ সাইপাদের গীতা পড়তে বিশ্বনাথ চক্র কি তোমার গীতা কেন পড়ুক তুমি কী জানো তুমি কী ভজন করছো ভগবানের যে তোমার গীতাটা আমি পড়বো

আমি প্রভুপাতকে অতিক্রম করে কিছু করব। ভক্তিম ঠাকুরকে অতিক্রম কিছু করবো আই ক্যান ট্রান্সগ্রেস আই ক্যান ট্রান্সগ্রেস দেয়ার নো ইজ নট গুড এটাকে অপরাধ বলে তাহলে আমরা যে কোনো কমেন্ট্রি পড়ি টিকা পড়ি তাহলে আমাদের দেখতে হবে ভগবানের কাছে নিজের জনকে ভগবানের নিজের জনকে সবচেয়ে কাছের জনকে তো তিনি ভগবানের হৃদয়টা জানবেন যিনি ভগবানের নিজজন তিনি ভগবানের ভগবান কি বলতে চেয়েছেন যেটা বলতে গিয়ে মহাপ্রভু বলেছিলেন ওই মায়াবাদী সম্প্রদায় মায়াবাদী সম্প্রদায় বলছেন যে শঙ্করাচার্য যে টিকাটাতে করতে গেল শঙ্করাচার্য তো টিকা করতে গিয়ে কি করলেন সরল অর্থগুলোকে বিকৃত করলেন বিকৃত কেন করলেন বিকৃত না করলে মায়াবাস স্থাপন করা যাবে না বিকৃত যদি না করে তাহলে মায়াবাদ স্থাপন করা যায় তা ওই জন্য উনি কী করলেন প্রত্যেকবারে ঘুরিয়ে ঘুরিয়ে বেদান্তের যত সূত্র গীতা সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে মানে করছেন যেখানে মহাপ্রভু বলছেন যে আমরা যদি কোনো কিছু পরে ডাইরেক্ট আমরা অর্থটা বুঝে যাই কোনো একটা লেখা আছে শাস্ত্রের লেখা পড়ে যদি সোজাসুজি মানেটা বুঝে যাই তা আমরা ঘুরিয়ে মানে করতেই যাব কেন কথাটা বোঝা গেল না আমরা কোন একটা স্বাস্থ্যের অর্থ পড়ে একটা সোজাসুজি একটা মহাজনের আনুগত্য একটা রাস্তা বুঝতে এটাই এই মানে আমরা কি খামা খা কেন ঘুরিয়ে একটা অন্য মানে করতে যাব এর কোনো যুক্তি আছে কি কোনো যুক্তি নেই সেই জন্য মহাপভু বলছেন মহাপভু বলছেন যখন স্বাস্থ্যের সোজাসুজি অর্থটা বোঝা যাচ্ছে তখন আমি ঘুরিয়ে অর্থ কেন করব যখন স্বাস্থ্যের অর্থ স্বাস্থ্যটা এমনভাবে কথা বলেছে যেটা বুঝতে গেলে আমাকে একটু ঘুরে বুঝতে হবে স্বাস্থ্য বলেছে যেমন গঙ্গায়াম ঘোষপল্লী ঘোষপল্লী ইজ দেয়ার অন গঙ্গা গঙ্গায়াম ঘোষপল্লী তাহলে গঙ্গাতে ঘোষপল্লী তাহলে কেউ যদি মানুষ বুঝে নেয় ও বাবা গঙ্গা জলের মধ্যে ঘোষপল্লি তাহলে তো মূর্খ তাকে এটা বুঝে নিতে তো বুঝতেই পারবে গঙ্গায় ঘোষপল্লি মানে গঙ্গা তীরেতে মা বলছেন মাহব গিভিং দিস আর্গুমেন্ট গঙ্গা আয়াম এম ঘোষে পল্লি মিন দ্য ওয়ান ভিলেজ ইজ দে অন ওয়াটার ইজ অ্যাবসার নট পসিবল জলের ওপরে কোনো সর হয় তাহলে এই সময় বুদ্ধিটাকে খাটাতে হবে এই সময় লজিক চলে আসে যে গঙ্গার উপর তো হয় না এটা কখনোই হতে পারে না তাহলে গঙ্গা তীরেতে হবে এটি মান কিন্তু যখন ভগবান ডাইরেক্ট মানে বলে দিচ্ছেন তখন আমার কী খামাখা দরকার আছে গুড়িয়ে মানে করবো কোনো যুক্তি আছে কি মা পো বলছেন এই জন্য বলছেন যে বেদস্য ঈশ্বর আত্মত্বাত তত্র সুর সৌরহ বেদের অর্থ করতে গিয়ে বেদের অর্থ করতে গিয়ে বড় বড় দিব্য যে দিব্য সুরিগণ দে আর ইন কনফিউশন দে ক্যানট গেট দ্যাক অ্যাকচুয়াল মিনিং অ্যাপ্রোপিয়েন্ট মিনিংটা কি বুঝতে পারে না তো অত ঝামেলা আমাদের দরকার কি আমাদের যখন গোস্বামী পাদগণ বুঝিয়ে দিয়েছেন চৈতন্যপুর শিক্ষা এরকম তা আমরা নিজের বুদ্ধি কাটাতে যাবো কেন এবং বারবার বলেছেন জগদানন্দ বর্ণিত বারবার বলেছেন সরল হইলে সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে ইউ নিড নট বিকাম এ ভেরি পপুলার পার্সোনালিটি এডুকেটেড পার্সোনালিটি ইন্টালিজেন্ট নট দ্যাট জগদানন্দ পন্ডিত রিপিটেডলি স্পিকিং জগদানন্দ জগদানন্দ পণ্ডিত ভগবানের পার্শ্বদ নিযোজন বারবার বলছেন ইফ ইউর হার্ট ইজ নো কমপ্লিকে কমপ্লিকেশন দেয়ার ভেরি প্লেন হার্ট সিনসিয়ার তুমি অন্তর থেকে গৌরাঙ্গকে জানতে চাও ভগবান তোমার ব্যবস্থা করে দেবে কোনো চিন্তা এমন একজনের সঙ্গে তোমাকে দেখা করিয়ে দেবে যেখানে গেলে তুমি চৈতন্যবাব যা শিক্ষা সেইটি ইনট্যাক্ট ওয়ে দ্যাট ইজ দ্য ইউটিলিটি অফ পরম্পরা বারবার বলেছি আমি বারবার একথা ওদের কাছে বলেছি পরম্পরার সার্থকতা কোথায় পরম্পরার সার্থকতা সার্থক কোথায় কেন কারণ পরম্পরার মাধ্যমে আমরা গৌরাঙ্গ মহাপু যা শিক্ষা সাড়ে পাঁচশো বছর আগে দিয়েছেন সেটি পাবো আর পরম্পরার মাধ্যমে যদি না গিয়ে গোড়া ডিঙিয়ে ঘাস খাই তাহলে আমি সে শিক্ষাটা পাবো বুঝে গেল সরল কথা এর মধ্যে জটিলতা নাই আমি কেন পরম্পরায় যাব কেন আমি পরম্পর পরম্পরায় এই জন্য যাব কারণ পরম্পরায় গেলে পরে আমি চৈতন্যবাবু যা শিক্ষা ছিল আই ক্যান গেট দ্য ইনট্যাক্ট টিচিংস উইদাউট এনি অ্যাডিশন ও অল্টারেশন নো বডি সাম বডি গোয়িং টু ডিস রিপ্রেজেন্ট সাম ডিস্টর্টেড অ্যানো ফ্যাক্ট যেটা আমি বলছি সাপারেশন অফ ফ্যাক্ট ইস অ্যানো দ্যাট আই রোড দুটো তিনটে আর্টিকেল এবং হরিকথা সাপারেশন অফ ফ্যাক্ট ইজ আ গ্রেট অফেন্স সত্যকে গোপন করে যাওয়ার মতো বড় অপরাধ আর হয় না তোমাকে যা শিখেছ তুমি মহাজনের তাই বলতে হবে তোমার মাথা তুমি খাওয়াতে খাও তোমার মাথা তুমি খাওয়াতে পারবে না হোয়াট ইউ লার্ন হোয়াট ইউ নো ফ্রম গুরু দ্যাট উইল হ্যাভ টু কিভ দ্যাট ইজ কল অ্যাকচুয়াল প্রিচিং কিন্তু এই জগতের কোনো লোকই আমার এই কথাটা নেবে না কারণ আমি সত্যি কথা বলছি আমি জানি আমি জানি এরা কেউই নেবে না গ্রহণ করবে না তাদের একটা অভিমান আছে আমরা এত বড় বড় আচার্য আমরা বুঝি না উনি বোঝেন আমি বুঝি না আমি তো বলিনি তোমাদের ইচ্ছে নাও নাহলে মরো ঘাটে যাও আমার কিছু করার নেই ওরা নেবে না এই কথাটা যতবারই বলো এই কথা নেবে না এই জন্য বলছেন পরম্পরার সার্থকটা সেখানে কোথায় না যখন আমি মহাপ্রভুর কাছ থেকে বা কৃষ্ণইতে চতুর্মুখ হ্যাঁ কৃষ্ণ সেবাম বলতে বলতে চৈতন্য সমস্ত এই যে গুরু পরম্পরা বা ভাগবত পরম্পরার মাধ্যমে সৌত পরম্পরার মাধ্যমে যে শিক্ষাটা আমি পাব এই শিক্ষাটা আমি নেব এই শিক্ষা ছাড়া আমি অন্য শিক্ষা নেব কি এইসব আমি নিতে পারবো না কারণ নিলে তো আমি তো কিছুই লাভ হবে না তাহলে এই কথাতে আমরা ফিরে এলাম মহাজন যেন গত সপান্থা এটি তো এই কথাতেই ফিরে এলাম তাহলে মহাজনও যেন কত সপান্তা এখন কেউ যদি তর্ক করে আরে মহা মশাই তো মহাজন প্রহ্লাদ মহারাজ তো মহাজন প্রহ্লাদ মার মহাজন না আরে হ্যাঁ বলে না না বলে না বোকা প্রহ্লাদ মার মহাজন তো প্রহ্লাদ মহারাজ মহাজন তাহলে প্রহ্লাদের কথাটা মানলেই তো হয় তা আমরা আবার চৈতন্যবাবু সনাতন ভক্তিমী ঠাকুরের কথাটা মানবো কেন কথাগুলো যুক্তিসঙ্গত বুঝবেন কিন্তু আমরা যদি বলি উই ক্যান ফলো প্রহ্লাদ মহারাজ হি ইজ ওয়ান অফ দ্য টুয়েলভ মহাজন হোয়াট রং ইন ইট আপনি তো বলেছেন মহাজন জেনো কত সভানতা ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ার ইজ আমি কি বলতে চাই বুঝতে পারল না আমরা ধরতে হবে আমাদের কাছে যে মহাজন আছেন যিনি আমাদের কাছে পোপাত গেছেন ভক্তিমন্ত্রিশ এদের আমরা প্রহ্লাদ মহারাজ সত্য যুগে তিনি যে কথাগুলো বলেছেন সব কথাই তিনি ঠিক বলেছেন ওটা কোনো ভুল নয় সব ঠিক প্রহ্লাদ মহারাজের শিক্ষাটাই যদি আমি নিয়ে পড়ে থাকি তাহলে আমি চৈতন্য মহাপ্রভু যে আরও গম্ভীর কথা বলেছেন তার কাছে যাওয়ার জন্য সেটা আমি পাব তাহলে আপনি কি বলতে চান প্রহ্লাদ মাকে ফেলে দেবো কথাটাই বুঝলো না আমি প্রহ্লাদ মাকে ফেলে দেওয়ার কথা বলিনি আমি বলতে চাইছি নরত্তম ঠাকুর যে কথাটা বলেছেন মহাজনের যেই পথ সেই পথে হব অনুরত পূর্বাপর করিয়া বিচার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মহাজনের যেই পথ সেই পথে হব অনুরত পূর্বাপর করিয়া বিচার এর মানেটা কি হলো তা মহাজনের যে পথ সেইটি আমরা ফলো কর কিন্তু পূর্বের মহাজন আর পরের মহাজনের মধ্যে সঙ্গতি উই হ্যার টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্যালেন্স হারমোনি আমাদের তো উই হ্যার টু আন্ডারস্ট্যান্ড হারমোনি না প্রহ্লাদ মাছ কি বলেছিলেন তাহলে কি প্রহ্লাদ মহারাজের শিক্ষা তো ভাগবত ধর্মের শিক্ষা তাহলে ওটা কি ফেলে দেবো ফেলে দেওয়ার কথা বলেন নরতম ঠাকুর বলছেন মহাজনের যেই পথ সেই পথেই হব অনুরোধ আমরা সেই পথেই যাব কিন্তু পূর্বাপর করিয়া বিচার প্রহ্লাদ মহারাজ যে বিচার দেখেছেন ওইটা অরিজিনালি আমাদের ভাগবত ধর্মের মধ্যে রয়েছে চৈতন্যপুর শিক্ষার মধ্যে প্রহ্লাদ মহারাজের শিক্ষা নেই তা নয় প্রহ্লাদ মহারাজের শিক্ষাটা প্রহ্লাদ মহারাজের শিক্ষাটা চৈতন্য মহাপুর শিক্ষার মধ্যে নেই তা নয় সেটা নয় বুঝতে ভুল করল ওটা তো আছেই সনাতন গোস্বামী রূপ গোস্বামী জীব গোস্বামী বিশ্বনাথ চক্রতিপাদ ভক্তিম ঠাকুর বেড়দেব এদের মধ্যে কি প্রহ্লাদ মহারাজের শিক্ষাটা কিছু কম আছে নাকি ও কথাটাই বোঝে না এচ ভেতরে গভীরভাবে রয়েছে প্রহ্লাদ মহারাজের ভাগবত ধর্মের যে শিক্ষা হোয়াট ইজ দ্য বেসিক্যাল টিচিং অফ ভাগবত ধর্ম ইট ইজ অলরেডি দেয়ার কেন আমি তো ভাগবত ধর্মই ফলো করছি না আই এম ফলোয়িং ভাগবত ধর্ম না আই এম নট ফলোইং এ দ্য ভাগবত ধর্মে ইট ইটস্যালফ ইট ইট হ্যাজ টু বি দেয়ার এর মধ্যে আছেই প্রহ্লাদ মহারাজের শিক্ষাটা চৈতন্যপ্র শিক্ষার মধ্যে সনাতন রূপ একই ওর মধ্যে আছে গুপ্তভাবে ওইগুলো আছে ওগুলো নেই থানো তবে হ্যাঁ ওর পরে মহাজনগণ চৈতন্যপুর শিক্ষায় শিক্ষিত হয়ে যে গম্ভীর কথাগুলো আরও বেশি আছে তাই জন্য নর্তম বলছেন না যে ইউএলএফ হ্যাভ টু ইনসাল্ট প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন পূর্বা পূর্বাপর করিয়া বিশাল পূর্বের মহাজন বর্তমান মহাজন সঙ্গতি সঙ্গতি মানে হারমোনি হোয়াট ইজ দ্য হারমোনি উই আর টু রিয়ালাইজ কারণ এ কারণ তারা সব বেসিক্যালি সব ভাগবত ধর্মের আচার্য কারণ নববিধা ভক্তি বলেছেন প্রহ্লাদ মাছ কী বলেছেন শোভনাম কীর্তনম বিস্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সক্ষম হ্যাঁ আত্মনিবেদ সব বলেছেন তিনি তো ধর্মের শিক্ষাই তো আছে কোনো খারাপ তো কিছু নেই এটা নেবে কিন্তু পূর্বাপর করিয়া বিচার মানে পূর্বের মহাজনের সঙ্গে মহা বর্তমান মহাজনের একটা হারমোনি একটা সামঞ্জস্য বুঝবার চেষ্টা করবে অপ্রাকৃত একটা সামঞ্জস্য এটা না বুঝতে পারলে তাহলে ভুল বুঝবে বাট ফর দ্যাট উই আর নট অ্যাট অল রেডি টু অ্যাকসেপ্ট দ্য টিচিংস অফ দত্তাত্মেও পরশুরাম আমরা পরশুরামের শিক্ষা অবশ্যই নেবো না আমরা পরশুরামের শিক্ষা নেব না আমরা দত্তাত্মের শিক্ষা নেবো না আমরা ঋষবদেবের শিক্ষা নেব না আমরা নেবো না কেন নেব না ওরা মহাজনের পথ দেখায়নি ওয়াই দ্যান দেয়ার নট সোয় দে আর নট সোয়িং আস দ্য ওয়ে অফ ভাগবতর্ম এই জন্য বলছেন এই যে দত্তাত্মেয় দুর্বাসা দত্তাত্মেও ধয় ভালো দত্তাত্মেয় আছেন তারপরে ঋষভদেব আছেন এদের যে শিক্ষাগুলো যেগুলো আছে এগুলো নিয়ে অসুরগণ একটা আলাদা রাস্তা করেছে দ্যাট ইজ কল মনিজম মায়াবাদী মায়াবাদী একটা স্থাপন করেছেন এরা আলাদা এদেরও আবার ফলোয়ার আছে এই যেমন ধরো তোমার কি নাম এই যে পরেশনাথের মিছিল বেরো এই যে মহাবীর মহাবীর আছে তো মহাবীরের ফলোয়াররা আছে এরা সব কিন্তু ঋষভ নিয়েছে যাদেরকে মহাবীর বলেন জৈন যারা জৈন্য ধর্ম কথাটা যারা জৈন ধর্ম ফল জৈন ধর্ম এরাও কিন্তু ধর্ম বলে করে এরা কাকে ফলো করে জানেন কেউ জানে না এরা ঋষবদেবের শিক্ষাটাকে নেয় ঋষবদেবের শিক্ষা তো আমি ভগবানের চরণ পাব না বুদ্ধদেবের যে শূন্যবাদ এই বুদ্ধিস্ট আমাদের বুদ্ধ নয় আমাদের ভগবান বুদ্ধ আলাদা এর শিক্ষা নিলে কি আমি ভগবানকে যেতে পারবো হবে না তো কাজেই এদের শিক্ষাটা আবার অন্য জগতে অনেক লোক আছে ওই অসুরগুলো আবার এদিকে এদিকে নেবে অসুর রাক্ষস এরা আবার এদের এ ধর্মগুলোকে এরা আবার বাড়াবে জয় পরশুরাম জি মহারাজ কি যাই হোক আমি পাঞ্জাবে গেছি পূজারে দে আর সেলিব্রেটিং দে আর সেলিব্রেটিং পরশুরাম জয়ন্তী আই ওয়াজ লাফিং ভারতী মহারাজ ওয়াজ দে উইথ মি তারা সব পরশুরাম জয়ন্তী আমি মনে মনে আসছি আমাদেরকে ডাকলি কেন বাবা তোরা যখন পরশুরাম জয়ন্তী কর তাই কর এক কাঠারি নিয়ে বেরো এই পরশুরামের মতো আমাদের ডাকলি কেন বোকা আস কি জানে না যাই হোক এই হলো ব্যাপার কাজে আমরা এই সিদ্ধান্তগুলো মনে রাখতে হবে যার তার সিদ্ধান্ত নিলেই মহাজনের সিদ্ধান্ত হয় না এমনকি আমাদের গৌরীয় সম্প্রদায়ের মধ্যে গৌড়ীয় মঠের ধারার মধ্যে ওরা বিচ্ছুত হয়ে আলাদা একটা সম্প্রদায় তৈরি করেছে যেটা মহাজনের পথ নয় সাম অফ আওয়ার এ ফলার দে আর ডিভিয়েটেড ফ্রম দ্য ট্র্যাক অফ আমার গুরু পরম্পরা দে আর মেকিং নিউ নিউ রুলস অ্যান্ড রেগুলেশন সিদ্ধান্ত বিচার ইউ ক্যান কাম টু বি আই ক্যান শো অফকোর্স ইফ ইউ ইন্টারেস্টেড টু নো অ্যাবসলিউট ট্রুথ যদি বাস্তব সত্যকে জানতে চাও তাহলে তোমাকে কম্প্রোমাইজ করলে চলবে না যারা কম্প্রোমাইজ করবেন তারা অ্যাবসলিউট ট্রুথ জানতে পারবেন না তারা জগতের সত্য নিয়ে থাকুক জগতের এই যে সত্য এটা নিয়েই থাকুক তারা তাদের আমার কাছে এসে দরকার নেই কেন জানতে পারবে না লাভ হবে না কাজেই আমরা বিগত দিনে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম ওয়ার উই ডিসকাস প্রিভিয়াস উইক আমরা বলেছিলাম ভক্তি পরেশ অনুভব বিরক্তির অন্যত্র জড় বিষয়ে বিরক্তি এগুলো স্বাভাবিক হয় ভক্তি পরেশানো বিরক্তির অন্যত্র এগুলো সব একসঙ্গেই হয় যেমন একটা বহুদিনের ক্ষুধার্ত মানুষ বহুদিন কিছু খায়নি তাকে যখন খাওয়া দাওয়া দেওয়া হয় বা প্রসাদ দেওয়া যাই হোক সে ভালো করে খাচ্ছে খুব তাড়াতাড়ি খিদে পেয়েছে পুজো বহুদিন খায়নি সে জল খাচ্ছে ফলের রস সব খাচ্ছে এবার তো এক একটা করে গ্রাস মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতরে যে ক্ষুধা ছিল এতদিনের ক্ষুধা এটা নিবৃত্তি হচ্ছে হি ওয়ার সো হাঙ্গি আফটার টেকিং প্রসাদম ওয়ান হ্যান্ডফুল অ প্রসাদম অ্যাকচুয়ালি অ্যাপিটাইট ইন অং অ্যাট দ্য সেম টাইম ফিলিং স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি লাভ করছে তার সঙ্গে সঙ্গে তার পুষ্টি হচ্ছে শরীরের খাওয়ার সঙ্গে পুষ্টি হচ্ছে তো শুকিয়ে গেছিল পুষ্টি হচ্ছে তুষ্টি হচ্ছে মনের আবার এবার তা আনন্দ হচ্ছে সব কিছু হয়ে গেল তাহলে ভক্তিটা হলো এমন যার হৃদয়তে এই ভক্তি আবির্ভাব হবে সেই ভক্তি এবং তার সঙ্গে পর পর ঈশ অনুভব ভগবানের অনুভূতি এবং অন্য জড় বিষয়ের প্রতি কামেনি কাঞ্চন এসব বিষয়ে বিরক্তি এগুলো স্বাভাবিক হয় এগুলো বানিয়ে করতে হয় না এটা স্বাভাবিক রুচি যেমন উপনিষদে আমরা পাই উপনিষদে আমরা পাই এই যে কী ঋষি নচিকেতা নচিকেতাকে কত লোভ দেখাচ্ছে নচিকেতাকে যমরাজ বলছে বাবা তুমি আমার কাছে এসছো তোমাকে ভালো ভালো জিনিস দেবো যমরাজী মহারাজ অফারিং লুক্রেটিভ অফার

তাহলে নচিকেতাকে এত লোভ দেখালো তোমাকে যত বছর বাঁচতেছ আমি বাঁচিয়ে দেবো বলো কত আয়ু চাই আমি কিছু নেব না আমাকে ওই প্রশ্নের উত্তর যদি দেন তো দিন না আমি চললাম আমা আপনাকে এই উত্তরই আমার তিনটে বর চেয়েছিলেন এইটিই দিতে হবে এই বর আমাকে দিতে হবে যাই হোক এই তিনটে বরের মধ্যে এক আমার যেগুলো প্রয়োজন নেই এগুলো বলার দরকার নেই একটা হলো মৃত্যুর পরে কী হয় অমৃত কাকে বলে কিভাবে পাওয়া যায় এই যে মৃত্যুর পরে সত্যটাকে জানা বলো ওটা জানতে চেয়েও না ওটা ছাড়া তুমি যা চাইবে ওটা কাউকে বলা হয় না আপনাকে বলতেই হবে আপনি ছাড়া কে বলবেন আপনি ছাড়া তো কেউ নেই বলো আপনি আপনি দ্বাদশ মহাজনের একজন বললে আপনি বলতে পারেন আপনি তো নিজেই বলেছেন না শ্যায়ভুর নারদ শম্ভু হ্যাঁ ভীষ হ্যাঁ ভীষ হ্যাঁ শায়ংভুর নারদ শম্ভু হ্যাঁ কুমার না স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু হ্যাঁ ভীষ্ম হ্যাঁ বলির ভাইয়া শোকের বায়াম তাহলে আপনি তো নিজেই বলেছেন দাদু আপনার জানি তাহলে আমাকে বলতে হবে বলে এগুলো জানতে চেও না ভাগবত তত্ত্ববিজ্ঞান গভীর এগুলো এগুলো ছাড়া অন্য কিছু নাও আমি অন্য কিছু নেবো না সব অস্থায়ী থাকবে না তো এটা তো থাকবে না এগুলো নিয়ে আমি কী করবো না আপনার দেওয়ার হলো এটা দিন নাহলে আমি চললাম তখন যমরাজি মহারাজ তাকে এটা এই তত্ত্ববিজ্ঞান দিতে বাধ্য হয়েছিলেন যাই হোক তাহলে আমরা দেখলাম এই যে ভক্তি পরেশন ও বিরক্ত এই দেখ সব স্বাভাবিক হয় কারণ এতে একসঙ্গেই সব কিছু হয় তারপরে আমরা বলেছিলাম আগের দিন যে ইতি অচ্যুতাঘ্রিং ভযত অনুবৃত্তা ভক্তির বিরক্তির ভগবৎ প্রবোধ ভাবতি বই ভা হ্যাঁ ভাগবত রাজন তত পরাম শান্তিম উপৈত সাক্ষাৎ ব রা বলছেন এ রাজন ইতি উচ্চতাঘ্রিং ভজতনুবৃত্তা এইভাবে যে পদ্ধতি আমি বললাম এই পদ্ধতিতে যদি কেউ ভগবানের নিরন্তর ভজন করতে থাকে তাহলে কি হবে বলে হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তি হবে বিরক্তি ভগবত অনুভূতি হবে আর অন্য বিষয়ের প্রতি রুচি থাকবে না এটা হবে ভবন্তি বই বই মানে নিশ্চিত মেব বই মানে নিশ্চিত মেব অ্যাফার্মেটিভ ভাগবত্ব যিনি ভাগবত ধর্মকে আশ্রয় করেছেন ভাগবত রাজন তারপরে তার জীবনে একটা অনাবিল শান্তি নেমে আসবে তারপরে কি হবে তার জীবনে একটা অনাবিল শান্তি কেন শান্তি তো জড় লোক যেটাকে শান্তি বলে এটা তো শান্তি নয় এটা শান্তির একটা একটা ছায়া ছায়া শ্যাডো এটা বলে শান্তির একটা ছায়া আমি ভালো রোজগার করি শান্তিতে থাকি কেউ বিরক্ত করে না পালিত আছে এটাকে শান্তি বলে না এই শান্তিটা ঘুচে যাবে কদিন পরে যখন যমরাজি যখন টান দেবে তখন শান্তি খুঁজবে এটাকে শান্তি বলে না শান্তি তাকে বলে যে বলে করলে পরা শান্তি এটাকে বলে জগতের শান্তি দে হ্যাভ সাম এ কনসেপশন অ্যাবাউট শান্তি পিস এর একটু শান্তি নয় তো শান্তি হলো পরা শান্তি ভগবানকে জানবার পরেই একমাত্র শান্তি আসে এছাড়া শান্তি কখনোই আসে না শান্তি আসতে পারে না সে যেন বলছেন ভবন্ত এরপরে রাজা এবার জিজ্ঞাসা করেছিলেন আমি গত সপ্তাহে বলেছিল আলোচনা করেছিলাম রাজা এবার প্রশ্ন করছেন আচ্ছা ভালোই তো বললেন বলে অনেক কিছু জানা গেল তত্ত্বজ্ঞান অত ভাগবতম ব্রুত য ধর্ম দৃশ্য নিনাম যথা চরতি যা ব্রুতে জয়ের লিঙ্গই ভগবত প্রিয়াহা ভগবানের যে প্রিয়জন ভাগবত ভক্তগহন আচ্ছা তাদেরকে চিনব কী করে তাদের লিঙ্গ কী তাদেরকে চেনবার রাস্তাটা কী তারা কিভাবে চলাফেরা করেন কিভাবে কথা বলেন তাদের হাবভাব ভাব কীরকম এগুলো তো আমরা জানি না আমরা অসা ভক্তিম ঠাকুর বলছেন আমরা অসাধুকে অসাধুকে সাধু ভেবে যতটা বিপদগ্রস্ত হব সাধুকে অসাধু ভেবে অসাধুকে সাধু ভেবে যতটা বিপদ বিপদ আমরা সাধুকে অসাধু ভেবে আরও অনেক বেশি বিপদ বোঝা গেল আমাদের সাধু সম্বন্ধে কোনো ক্লিয়ার কনসেপশান নেই আমরা মনে করি লাল কাপড় চাপড় একটু পরলি এই বোধ সাদা কাপড় এগুলো পরলি সাধু এগুলো নয় সাধুর লক্ষণগুলো যেগুলো আছে সেগুলো আমি কালকে যদি পারি কিছু কিছু আলোচনা অবশ্যই করবো কাল যদি কালকে টুমোরো আই ক্যান ট্রাই টু ডিসকাস সামথিং অ্যাবাউট স্পেশাল অ্যাবাউট দিস টপিকস সো আমাদের রাজা জানতে চায় যে নিমি মহারাজ নিমি মহারাজ জানতে চাইছেন যে অথ ভাগবতম ব্রুত ইয় ধর্ম ইয়াদৃশ্য নাম ভাগবত ধর্মটা কেমন কাকে বলে ভগবত ধর্ম কারা পালন করে, যারা পালন করেন যথা চরতি, যদ্ব্রুতে জয়ের লিঙ্গৈর ভাগবতপ্রিয়া ভগবত প্রিয় যে আছেন তাদের কথা বলছি তারা কিভাবে এটা আচরণ করেন তাদের বেশভূষা কেমন কীভাবে বুঝবো তা তো চেনা যায় না তা মহাভাগবত এমনভাবে থাকেন তাদেরকে চেনা মুশকিল তাদের কাছে কেউ যাবেই না আসবে বংশীদাস বাবাজি মারাকে যে আমেরিকা ফ্রান্স ইটালি থেকে লোক আসবে কেউ আসবে না হু ক্যান কাম টু বংশীদাস বাবাজি মারা ফার্ম আমেরিকা রাশিয়া ফ্রান্স নোবাডি ক্যান কাম ভগবান দাস বাবাজি মারা দ্যাট ডাজেন্ট মিন দে আর ইউজলেস ই দে নট গন এনি দ্যাট ডাজেন্ট মিন দ্যাট ডি আর ইউজলেস উই শুড নট সিক দিস ওয়ে হ্যাঁ ওরা কোথাও প্রচার করতে যাননি তেমন তো তারা এড়িয়ে নাকি হ্যাঁ এত বড়ো বড়ো সাধু তারা ভগবানকে পেয়ে বসে রয়েছেন এখন যদি কেউ বলে উল্টো পাল্টা তা তো হবে না দেখো বোগাস এন তাহলে এবার কবি শো লং কবি ওয়াজ ডিসকাসিং সামথিং কবি এখন আমাদেরকে যে হবি বলছেন হবি কবি হবির কী বলছেন হবি এখন উত্তর দিচ্ছেন নবজগনদের প্রথমজন উত্তর দিয়েছেন এতক্ষণ এবার দ্বিতীয় জন উত্তর দিচ্ছেন কি বলছেন দ্বিতীয় জন বলছেন হ হবি সর্বভূতেশু যদ ভগবৎ ভাব আত্মানা ভূতানি ভগবতী আত্মনী এস ভাগবতোত্তম এটা বলে ভাগবতোত্তম উত্তম ভাগবত কি করে চিনব বলছেন সর্বভূতেই সূর্যপশ্ব ভগবত ভাব আত্মা নেহা সর্বভূতে যিনি তার ভ তার ইষ্টদেবকে অনুভব করতে পারেন সমস্ত ভূতে কাউকে অপমান করেন না কাউকে অপমান করেন প্রবা যখন কড়া কথা বলছেন কেশব মারা যখন কড়া কথা বলছেন তারা কিন্তু তাদেরকে অপমান করার জন্য করেননি ভেতরে কিন্তু অনুভব রয়েছে আমাকে উত্তরটা দিতে হবে না দিলে এই রং শিক্ষাটা এই ভুল শিক্ষাটা পরম্পরাক্রমে চলতে থাকবে অল আওয়ার নিউ জেনারেশন ক্যান গো অন লার্নিং দিস রং থিংস দ্যাট উই ক্যানট পারমিট আমরা এটা হতে দিতে পারবো না আমাদের বংশ পরম্পরাক্রমে লোকে গৌরীয় মঠ সম্বন্ধে ভুল বুঝবে গৌরীয় গুরুবর্গ কেউ নেই সব পাগল ছাগল আমাদের গুরুবর্গ এটা আমরা মেনে নিতে পারি না আমাদের আমাদেরকে স্থাপন করতে হবে যে তুমি তার ইউ ক্যান নট বিকাম এ ডাস্ট পার্টিকল ইউ ক্যান নট বিকম ডাস্ট পার্টিক্যাল অফ আর্ গুরুবর্গ আমি আবার লিখবো এগেন আই ক্যান রাইট যে ইউ ক্যান নট বি কেন ইভিন এ ডিস ডাস্ট পার্টিক্যাল ফ্রম দ্য লোটাস ফির আওয়ার গুরুবর্গ তা তুমি যাতা বললে কি হবে অল রাবিশ এ তো হয় না তাহলে সর্বভূতের সুযোগ পাশ্চেদ ভগবত ভাব আত্মা না সর্বভূতের মধ্যে তিনি ভগবত ভাব আত্মারা নিজেকে অনুভব করতে পারেন আবার নিজের মধ্যে সমস্ত জগতের যা কিছু নিজের মধ্যে অনুভব করতে পারেন অর্থাৎ ইনি এত একটা এমন একটা অবস্থায় উঠে গেছেন যেখানে তার কোনো দিন ভেদ দর্শন নাই ভেদ দর্শন কতক্ষণ থাকে ভেদ ভেদ দর্শন কতক্ষণ থাকে ডিসক্রিপেন্সি ডিসক্রিমিনেশন হাউ লং ইট ক্যান পার্সিস্ট সো লং ইউ নট এস্টাবলিশ ইন ভাগবত ধর্ম যারা ভাগবত ধর্মে প্রতিষ্ঠিত তাদের মধ্যে কোনো ভেদভাব নোংরা থাকে না তথাপি স্বাস্থ্যের বিধান অনুযায়ী সমাজকে চালাবার জন্য তাদেরকে নিয়মিত পালন করত আচার্য আচার্যকে পালন করতে হয় সেই জন্য বলছেন সর্বভূতের সূর্য পশ্চেৎ ভগবৎ ভাব আত্মানা হূতানি ভাগবতী আত্মানি এইস ভাগবত্তম একে বলে একে বলে ভাগবতোত্তম এর মধ্যে সেই সকল মুনির মধ্যে উত্তর করলেন যে ব্যক্তি সর্বভূতে আত্মদর্শন করেন যে ব্যক্তি যে সাধু সর্বভূতে আত্মদর্শন করেন এবং পরমাত্মা ভগবানে সর্বভূতাত্ম সমস্ত পরমাত্মা ভগবানের মধ্যে বিরাজমান রয়েছেন এই রকম যে দর্শন করেন তার নাম হল তম উত্তম ভাগবত যেমন আই ক্যান গিভ ওয়ান এক্সাম্পল একটা উদাহরণ দিতে পারি সেটা কি যেমন প্রহ্লাদ মহারাজকে তার প্রহ্লাদ মহারাজকে তার পিতা যখন বলছেন তোকে কে রক্ষা করবে সে রক্ষা রক্ষাক্তা কোথায় আছে কার শক্তিতে তুই এরকম ধরনের এত বড় বড় কথা বলছিস কার শক্তিতে বলছিস বল তিনি বলছেন প্রহ্লাদ যার শক্তিতে আপনি শক্তিমান যার শক্তিতে আমি শক্তিমান যার শক্তিতে অনন্ত জগৎ শক্তিমান সবাই শক্তিমান যার শক্তিতে জগৎ চলছে সেই শক্তিতে আরে রেখে দে বড় বড় কথা বল ভগবান তোর কথা আছে বল তিনি সর্বভূতেই বিরাজমান আছেন তিনি সর্বভূতে আছেন এভরিওয়ার অমনি প্রেসেন্ট এই খাম্বাতে আছে বল এই খাম্বাতে আছে কি না এই তো আছে এই খাম্মাতেও আছে তার পূর্ণ বিশ্বাস কেন প্রহ্লাদ মহারাজ সর্বভূতে ভগবত দর্শন করছে আর ভগবানের মধ্যে সমস্ত জগৎ বিরাজমান সত্যি তা হল যখন হিরণ্যকশিবু এরকমভাবে তার ওই এই খাম্বাটাকে ভাঙলেন কি দেখলেন নৃসিংহদেব ভগবান বেরিয়ে এলো তার মধ্যে আর ভাগবতের কী লেখা রয়েছে ভাগবতের কি লেখা রয়েছে সত্যম বিধাতুম নিজ ভিত্ত ভাষিতম নিজের ভিত্তের কথাটা আমার আমার প্রহ্লাদ যে কথা বলেছে এটা সত্য কথা সত্যি আমি সর্বভূতি আছি এটাকে প্রমাণ করার জন্য হিরণ্যকিশ কি করলেন এই হিরণ্যকিশ সামনে হিরণ্যকিশবের সামনে নিঃসিংহদে বেরিয়ে পড়লেন বেরিয়ে সত্যি দেখালেন সত্যিই আমি সর্বভূতি আছি সত্যিই তাই আমরা বিশ্বাস করি আর না করি সর্বভূতি ভগবান আছেন যাই হোক তাহলে সর্বভূত এই এই হচ্ছে কথা এবার সর্বভূতে দেখা গেল প্রহ্লাদ মা হিন্দু সর্বত্রী আছে তাহলে যশোদা মা যশোদা মা কৃষ্ণের মুখের মধ্যে সমস্ত জগৎ দর্শন করেছিলেন করেছেন কি না করেছেন এইভাবে দেখা যায় সত্যিই তাই যিনি ঈশ্বরের মধ্যে সর্বভূত ঈশ্বরের মধ্যে সর্বভূত সর্বভূতে ঈশ্বর নিজের ইষ্টদেবকে দর্শন করতে পারেন সবার মধ্যে আমাদের যতক্ষণ পর্যন্ত ভেদ থাকবে আমাদের আকার আকৃতি আমি কালকে আলোচনা করব ততক্ষণ আমাদের ভেদ থাকবে আকার আকৃতি দর্শন যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সাধু হতে পারবো না মুশকিল হয়ে যাবে সেই জন্য বলছেন তাহলে এটাকে বলো উত্তম ভাগবত যিনি ঈশ্বরের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছেন আর সমস্ত ভূতের মধ্যে ভগবান বিরাজমান রয়েছেন ভগবানের মধ্যে সমস্ত জিনিস এই যিনি অনুভব করতে পারেন দেখতে পারেন তাহলে মা ভাগবত বলা হয় ভাগবত্তম উত্তম ভাগবত তারপরে বলছেন ঈশ্বরে তদিনেশু বালিশেশু দিশসুজ প্রেম মৈত্রী কীপেক্ষা স মধ্যমা তাহলে মধ্যম অধিকারী কাকে বলবো এতক্ষণ তো উত্তম অধিকারী কে হয় তার আলোচনা হল এর মধ্যম অধিকারী কী অধিকারী বলছেন ঈশ্বরে প্রীতি করবেন ভালোবাসা ঈশ্বরে তদিনশু বালি সেসু ঈশ্বরে প্রেম আর ভগবানের ভক্তের সঙ্গে মৈত্রী বন্ধুত্ব আর বালিশ ব্যক্তি অর্থাৎ অজ্ঞান যিনি যিনি অজ্ঞানে রয়েছেন তাকে এবার তিনি কৃপা করবেন আর যারা বিদ্বেষী যারা বিদ্বেষী ভগবৎ ভক্তের বিদ্বেষী ভগবানের তাদেরকে উপেক্ষা করবেন তাহলে তার ব্যবহারের মধ্যে চার রকম বিষয় দেখা গেল চার রকম তো এক হচ্ছে ঈশ্বরে তদিনেশু বালিশেশু দিশসুচ প্রেম মৈত্রী কৃপ উপেক্ষা করতি সদ্যমাহ যিনি ঈশ্বরেতে প্রেম আর তার ভক্তদের সঙ্গে পৃথিবিনিময় করবেন পৃথিবী ভক্তের সঙ্গে করবেন আর বালিশ অজ্ঞান কিছু জানে না তাই কি কৃপা করবেন বালিশকে কৃপা করবেন জানে না অজ্ঞান কিন্তু বিদ্বেষী যারা ভগবত বিদ্বেষী আছেন তাদের সঙ্গে উপেক্ষা করবেন কোনো কথা বন্ধুত্ব কোনো আলাপ আলোচনা কিছুই নয় আমি বিশ্বনাথ চৌদ্দে লেখা দেখে দেবো একজন রাজা আমি ভুলে গেলাম তিনি খালি এক পাচণ্ডের সঙ্গে বার্তালাপ করেছিলেন পৃথিবী পৃথিবিনিময় করতে গেছেন তাকে পশু জন্ম লাভ করতে হয়েছে পশু জন্ম লাভ করেছে কি রা এটার নাম ভুলে গেলাম আমি কার্তিক মাসেই বলছিলাম হ্যাঁ এই পশু জন্ম হয়েছিল প্রচণ্ড পাখণ্ডি অপরাধী তার সঙ্গে কথা বললে তোমার সব নষ্ট হয়ে যাবে কথা বলা যাবে না ওর সঙ্গে দূরে থাকতে হবে দণ্ডবোধ করে দিয়ে দূরে দণ্ডবোধ কাকি করবে ওকে নয় কৃষ্ণ ওর ভেতরে যে কৃষ্ণ আছে দুর্যোধনকে কি আর দুর্যোধন কি আর প্রণবধ করেছিল আমাদের উদ্ধবজি মহারাজকে এতই বোকা দুর্যোধন দণ্ডবোধ করার পাত্র নাকি তে দুর্যোধনকে প্রণাম করেছিলেন কিন্তু সেই প্রণামটা কাকে করেছিলেন ওর মধ্যে যে পরমাত্মা ভগবান বসে রয়েছে তাকে তাকে করেননি এই কথাটা অনেকেই অনুভব করে না বুঝতে পারেন তাহলে ঈশ্বরের সঙ্গে প্রেম ভগবানের অধীন যে ভক্তবৃন্দ তার সঙ্গে কী করবেন তার সঙ্গে তোমার মৈত্রী বন্ধুত্ব করবেন আর বালিশ ব্যক্তির সঙ্গে একটু কৃপা করে দেবেন আর বিদ্বেষী ব্যক্তির সঙ্গে দূরে থাকবেন বুঝে গেল প্রেম হইতে কীপো উপেক্ষা উপেক্ষা করবেন এদের উপেক্ষা করতে হবে য করতি যে ব্যক্তি এরকম ধরনের আচরণ করেন তাকে জানবেন ভাগবত ধর্মের মধ্যে তিনি মধ্যম অধিকারী অবস্থিত বোঝা গেল তিনি ভাগবত ধর্মের মধ্যে ভাগবত ধর্মের যে মধ্যে যে পালন করেন তাদের মধ্যেই মধ্যম অধিকারী আর এই মধ্যম অধিকারী যদি না থাকে তাহলে ভগবত ভক্তি কোনো জায়গায় প্রচার হবে না কেন পরমাংশ ব্যক্তিত্ব আপনাকে কিছু বলবে না বোঝা গেল না যার জন্য দ্যাট ইজ ওয়াই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কী করলেন ইজ উত্তম ভাগবত মহান স্টিল হি ইজ কামিং টু দ্য সেকেন্ড গ্রেট তিনি কিন্তু মহাভাগবত প্রভুপাত পরমহংস বরম পরমার্থপ্রতিম বা স্টিল হি ইজ কামিং ডাউন টু দ্য সেকেন্ড সেকেন্ড এক্সটার্নালি ইন্টার্নালি ইজ মহাভাগবত এক্সটার্নালি ইজ কামিং ডাউন টু সেকেন্ড লেভেল আদারওয়াইজ পিচিং ক্যান নট বি ডান কেন মহাভাগবত বাজারে যাবে না বংশীদাস বাবাজি বাজারে যাবে হরি কথা বলতে ও নিজের খেয়ালও রয়েছে গৌরকিশোর কিশোর বাবাজি যাবে কেউ যাবে না তাহলে কারা যাবে যারা আচার্যের কাজ করছেন এই জন্য আমরা গৌর কিশোরদাস বাবাজি মহারাজকে আচার্য বর্জ্য বলি কারণ কি তিনি যদিও পরভংশ ইচ্ছা করে তিনি নিজের ব্যবহারের দ্বারা কথার দ্বারা অনেকবার অনেককে অনেক শিক্ষা দিয়েছেন যেমন একদিন ফ্রেঞ্চ কার্ড দাড়ি পড়ে আর কে গিলে গিলে করা পাঞ্জাবি জামাই লাইক সনিল ল যা বাজমা চলে এলেন ভক্তিমেয়ের ঠাকুর দেখি রে কী বাবাজি মা কী হলো এ আবার কি বলছে বাবাজি মা কী উত্তর দিচ্ছেন খালি হাসছেন বলছে এখন তো আর আমাকে কেউ বলতে পারবে না আমি আমি ব্যবচার করছি এখন তো আর বলতে পারবে না তখন ভক্তিমেয়ের ঠাকুর বুঝে গেলেন কাদের শিক্ষা দেওয়ার জন্য এরম করছেন এখন তো আমাকে কিছু বলতে পারবে না বলুন হাসছেন আর বলছেন এটা শিক্ষা তাহলে বাবাজি মহারাজ যে কখন কীরকম ধরনের শিক্ষা দিতেন অনেক শিক্ষা আছে তিনি কিন্তু হরিকতা বলতেন না না বলে এটা হরিকতার হচ্ছে থেকে হরিকতার থেকে কম কিছু নয় থেকে কম কিছু কি যখন একজন রাগানুগা ভজন জানবেন বলে একজন ব্যক্তি এলেন আমাকে রাগানুগা ভজন শিক্ষা করবেন আজকে আমার সময় নেই পরে আসুন আর পরে এসে এসে বলে আজকে আমার টাইম নেই আমার পরে আসুন এইভাবে করতে করতে ঘোরাচ্ছেন ঘোরাতে ঘোরাতে সেই ব্যক্তি তো রেগে আগুন আপনার দিনই সময় হয় না যতবার আপনি বলেন আমি আসি বলে আজকে সময় নে হ্যাঁ আপনার কোনো দিন সময় হবে না বলে গজ গজ করতে করতে চলে গেল রেগে মেঘে আগুন এই যতবার আসি বলে না সময় হয় না হ্যাঁ কিসের আপনার সময় হ্যাঁ বলে গজ গজ আর বাবাজি মানে হাসছেন আর বলছেন যারা একটা পয়সার ক্ষতি ওয়ান পাইস ফাদার মাদার হ্যাঁ দে নট বিয়ার তারা এবার রাগানুগো ভজন শিখবে তারা এবার রাগানুগো ভজন তারা একটা পয়সার মা বাপ একটা পয়সা লোকসান হলে কাঁদে আরম্ভ করে তারা শিখবে রাগানু আমার কৃষ্ণকে তারা হ্যাঁ না একটা মহিলা গিয়ে দুম করে উঠে যেতে চায় কৃষ্ণের ছাদে মাথার উপর অত বড় সাহস তাদের হ্যাঁ বাজারে যানা বাজারে বই পাওয়া যায় যা রাগানুকা ভজন শিখবে এ ক্যান গো অ্যান্ড বাই বুকস ফ্রম মার্কেট অ্যান্ড লার্ন রাগানুকা ভজন যা যেখানে যা রাগানুক ভজন শেখ বাবাজি জী মহারাজ রেগে আগুন আর একজন ব্যক্তি এসেছিলেন যে এসে বলছেন বাবাজী মহারাজ ওপারে সুন্দর ভাগবত কথা হচ্ছে ভ্রমণ গীতা ওখানে তুমি যেও না জানো ভাগবত কথা হচ্ছে সুন্দর ভাগবত কথা শয় লোক সব ওখানে তুমি যেও না ওখানে ভাগবত কত হচ্ছে কী বলেন হ্যাঁ সব লোক সব মালসার মারছে জমিতে গড়িয়ে যাচ্ছে প্রেমেতে বলে ওগুলো প্রেম নয় কাম ওগুলো প্রেম নয় কাম ওদের হ্যাঁ ওদের যে বাসনাগুলো পূর্তি হয়নি ওই কথা শুনে পুরাচ্ছে ওখানে যেও না ওখানে খালি টাকা 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 হয়েছে ভাগবত কত হয়নি এই লীলা লীলা গান করে দেখবেন আপনাদের একজন মাহান্ত আছে সে তার সেও অনুমোদন করে লীলা গান লীলা হবে আর এখানে টাকা গুঁজে রেখেছে মেয়ে ছেলে এই শাড়িতে টাকা ঝুলছে আর ওই গান করছে লীলা গান করছে এরকম করে আমার মনে হয় পা থেকে জুতো খুলে ওর মুখে মারি হারাম জাদি কোথা থেকে এসছে সব সর্বনা করার জন্য সব জগৎকে শেষ করবে আর নাচছে আর বলছে হারমোনিয়াম বাজছে লোকগুলো সব মজা দেখছে এই তো অবস্থা তাই এখানে কোথায় আর হরি কথা বলবেন সব দুর্লভ তাই বলছেন বাবাজি মহারাজকে পরমাংশ আচার্য আচার্য বলা হতো বাবাজি মহারাজকে কেন বলা হতো কেন এই বাবাজি মহারাজ অনেকবার অনেক ব্যক্তিকে এইভাবে শিক্ষা দিয়েছেন ওখানে ভাগত হচ্ছে না ওখানে কাম ওখানে যেখানে বক্তা হরিকত বলতো বিষাত হা বিষাত মাটি খুঁড়ে ফেলে দাও এই গঙ্গার মাটি আবার বড়ো নতুন গঙ্গার মাটি মানে দূষিত হয়ে গেছে জায়গাটা মানে হরিকত হচ্ছে না ওখানে যেও না ও তত বলে আবার রেগে যায় এখন লোকে বুঝবে না হরিভজনটা বোঝবার মতো লোকই জগতে নাই করবে তো দূরে হরিভজনটা বুঝবে খালি কেমন খালি সঠিক বুঝবে এই বোঝার মতো লোকই নেই হরিভজন পরে করবে বুঝবার লোকই নেই এত সুদুর্লভ হয়ে গেছে যাই হোক এখন তাহলে দেখে রাখুন যে ব্যক্তি এই ঈশ্বরের প্রেম আর ভগবৎ ভক্তের সঙ্গে মৈত্রী এবং অজ্ঞান বালিশ ব্যক্তিকে কৃপা করা আর বিদ্বেষীকে উপেক্ষা এ ধরনের আচরণ যদি প্রপাতের জীবনে না দেখা যেত তাহলে প্রপাত প্রচার করতে পারতেন এটা তো আচার্যের কাজ এটা আচার্যের কাজ এটা আচার্যের একটা প্রধান কাজ আচার্যকে করতে হবে যদিও তো পরম অংশ কিন্তু সে নেবে সে আচার্যের কাজ করছে হ্যাঁ ওখানে যেও না ওখানে যাবে না এখানে বসো আরে আপনার মধ্যে বিদ্বেষ নাকি বোঝেই না এগুলো বলতে হয় তাদের বিদ্বেষ নেয় এটা তাহলে এই এই যে ইফ মধ্যম অধিকারী ইজ নট দেয়ার দেন প্রিচিং ক্যান প্রিচিং ক্যান কাম টু এস এন্ড প্রিচিং বন্ধ হয়ে যায় প্রচার বন্ধ হয়ে যাবে যদি এই মধ্যমাধিকারী ব্যক্তি না থাকে তাহলে প্রচার বন্ধ হয়ে যাবে কেন অধিকারী একজন আছেন যার ভক্তি আছে যিনি ব্যবহারের এই যে চার প্রকারের যে বিভেদ যেটা বোঝেন ভক্তিকে স্থাপন করতে তিনিই পারেন পরমাংশ তো ভক্তিতে প্রতিষ্ঠিত ভগবানের সঙ্গে ওর আর কোনো ও আর তো আপনাদের কোনো হরিকথা বলতে আসবে না কিন্তু পৌপাদের মতো পরমাংশ ভক্তিমন্ত্রী ইচ্ছে করে নেভে এসছেন এসে বলেছেন বলেই আজ আমাদের কাছে এত অগাধ সম্পত্তি সিদ্ধান্ত সম্পত্তি আমাদের এই জন্য যদি ওরাও বলতেন ওই নাম করে যেমন পৌপাত নাম করতে করতে শরীর ছেড়ে দেবেন

অফকোর্স পঞ্চদত্ত কেম ইন এন দর্শন পঞ্চদত্ত দর্শন দিয়েছিলেন বলেছেন যাও প্রচার করতে হবে তোমাকে তোমাকে প্রচার করতে হবে তোমার পেছনে আমরা লোকজন পাঠিয়ে দিচ্ছি অর্থপর লোক সব পেয়ে যাবে আমরা পাঠিয়ে দিচ্ছি তোমার প্রচার করতে হবে তাই যাই হোক লোকে যেন অজ্ঞানে পড়ে রয়েছে তারা কেউ জানতে পারছে না সত্যিটাকে জন্ম থেকে এরমভাবে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সত্য কথা জানাতে হবে তাহলে এই চার প্রকারের ভেদ যার মধ্যে আছে তিনি হচ্ছেন মধ্যম অধিকারী এবং তিনি প্রচার করতে পারেন যেটা তুলসীদাসজি বলেছেন সদগুরু মিলে ভেদ বাতাবে জ্ঞানকারে উপদেশ কয়লা মাইলা ছুটে যা করে প্রবেশ তুলসীদাসী বলেছিলেন তুলসীদাসজি কথা বলেছিলেন সদগুরু যখন পাবে তিনি তোমাকে বলবে এখানে যেও না এটা করো না এটা ভক্তি হবে না এদিকে আসো তাহলে উনি ভেদ বাতাবে এটা করলে ভক্তি হবে ওটা অভক্তি ওটা করো না তাহলে গুরু যদি না বলে বৈষ্ণব যদি না কোথা থেকে শিখবে শিখবে কি তাহলে মঠ মন্দির কী জন্য করেছে শেখাবার জন্য তো মঠ মন্দির আশ্রমগুলো কী জন্য শেখাবার জন্য যে আমাদের পরবর্তী বংশধর প্রতি আগুনগুলো জ্বলবে এরা আবার হরিকথা বলবে এরা আবার আচরণ করবে শাস্ত্র শিক্ষা করবে এগুলো যদি এরা ঘাটের মোড়া হয় তাহলে কি হবে কোনো মঠের শিক্ষা নেই সব বন্ধ সব বন্ধ করে দিয়েছে এরা সব মারামারি করো খাও মারামারি করো এই আছে আমাদের ডিউটি ডিউটিতে কী হবে আর তাহলে বলছেন তুলসীদাসজি বলছেন সদ্গুরু মিলে ভেদ আমি সদ্গুরু তিনি আমার করুণা করে আমাকে ভেদ বলে দিচ্ছেন এটা তদবস্তু এটা অতদ্বস্তু এটা মায়া এটা ভক্তি এই করুণা এটা না বললে আমি শিখব করতে তা বলি যে আমি গুরুদেবকে দোষারোপ করি আপনি কেন দোষ দর্শন করছেন লোকে এটা হয় কি এটা হয় গুরুদেব দোষ দর্শন করছে ও তো স্নেহ করে বলছে স্নেহ করে বলতে মারছে বকছে কি জন্য এ তো স্নেহ তার তাহলে সদ্গুরু মিলে ভেদ বেতাবে জ্ঞান করে উপদেশ যে দিব্য জ্ঞানের উপদেশ যে দিব্য জ্ঞানের উপদেশ গুরুদেব দেবে তার ফলে কী হবে ভেতরে এক ভক্তির আগুন জ্বলে উঠবে আনন্দ তাই না সদ্গুরু মিলে ভেদভাবে জ্ঞান করে উপদেশ তাহলে কয়লা কা ময়লা ছুটে মানে কয়লা যেমন দেখতে কালো কয়লা কালো তো এই কয়লাটা যখন আগুনের মধ্যে রেখে দেওয়া হয় তখন আমি আগের দিন বলেছিলাম তদাত্মতা প্রাপ্ত হয় আগুনের ধর্মগুলো কয়লার মধ্যে চলে যায় কয়লা কালো কিন্তু কয়লা বর্তমানে আগুনের সব ধর্মগুলো নিয়েছে আগুনের সময় এক হয়ে গেছে তদাত্ম একে বলে তদাত্মতা প্রাপ্তি এই জন্য এখন লোহাটাও পোড়াতে পারে যেহেতু আগুনের সঙ্গে তদাত্মতা প্রাপ্ত হয়েছে আগুনের ধর্মের মধ্যে গেছে ঠিক সেরকম আমাদের যে বডি দিজ আওয়ার বডি মেড আপ অফ ফাইভ এলিমেন্টস অফ নেচার ইট ইজ অ্যাকচুয়ালি ম্যাটার ইস্যালি ম্যাটার বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আত্মা জীবাত্মা ইজ দেয়ার ডিউ টু প্রেজেন্স অব আত্মা দ্য প্রপার্টি অব আত্মা ইজ বিং ট্রান্সমিটেড অ ট্রান্সলেটেড টু অল লিমস অফ দ্য বডি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আত্মাটা যেহেতু শরীরের ভেতর আছে তার প্রভাবটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যাচ্ছে যেন কথা বলছি খাচ্ছি সরছি এই যে এটা বলে জীবনের ধর্ম জীবনের ধর্মটা কেন প্রকাশ পেয়েছে বলে আত্মাটা ভেতরে রয়েছে বলে আত্মাটা যদি বেরিয়ে যায় ওয়ে আত্মা ক্যান গো আউট দেন ইয়ার বডি ইজ ম্যাটার দ্যাট ইজ সো এই হচ্ছে কথা তাহলে যখনই তুলসীদাসী মহারাজ বলছেন যখন জ্ঞান করে উপদেশ জ্ঞান যখন উপদেশ দেবে তখন কী হবে কয়লার ময়লা ছুটে যায় কয়লা মিন বদ্ধজীবের মধ্যে যে অজ্ঞানটা বদ্ধজীবের মধ্যে যে অজ্ঞানটা সেটা চলে যায় বা দুইযোগের মধ্যে দিকে অজ্ঞান চলে গেলে দিব্যজ্ঞান চলে এলো তখন সে আবার হরিভজনের জন্য আবার তৈরি হলো হলো কি না এই তো আমাদের পরম্পরা যদি বংশধর না রেখে যেতে চায় পারে সে তো গুরুই নয় রাখতে হবে তো আগুনটা লিমে যাচ্ছে প্রদীপ যে জ্বলছে দিব্যজ্ঞানে প্রপাত জানিয়েছেন গুরুবর্গ সব রাখতে হবে এখন এটা আমাদের প্রধান কর্তব্য মঠ মন্দির না করলেও চলবে এখন অনেক মঠ মন্দির হয়ে গেছে ব্যবসা করার জন্য মঠ মন্দির করতে হবে না মঠ মন্দিরে অমঙ্গল হবে আরও বেশি মঠ মন্দিরে অমঙ্গল হবে অসহ সঙ্গ করবে শ্রী সঙ্গ করবে মঠের মধ্যে অসৎ ওই হবে আর ডাক্তার নেই হসপিটাল খুলেছে তারা সব হসপিটাল খুলেছে কিন্তু ডাক্তার নেই হু ক্যান গিভ ট্রিটমেন্ট উই হ্যাভ হসপিটাল অ্যা মেডিসিন বা হু ক্যান গিভ মেডিসিন ডাক্তার নেই কে কে দেবে তাহলে মেডিসিন তা সিচুয়েশন ইজ এন ডেঞ্জারাস সিচুয়েশন আমাদের এখন পরিস্থিতি ভয়ঙ্কর ও প্রচুর মঠ মন্দির কারণ শিক্ষা লোক যদি না থাকে বাস্তবিক শিক্ষা দেবে আচরণ করে তাহলে কি হবে তা তো মঠ মন্দির থাকা না থাকা একই না থাকলে বরঞ্চ ভালো সমাজের লোক ভক্তিময় ঠাকুর বলছেন আমি কালকে আলোচনা করব বক্তিম যে ভয়ঙ্কর অবস্থা ভক্তিময় ঠাকুরের কথা আমি কালকে আলোচনা করব যাই হোক এখন তাহলে বোঝা গেল এই যে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যম অধিকারী না থাকবে ততক্ষণভাবে প্রচার বন্ধ হয়ে যাবে মধ্যম অধিকারীর কথা বলতে গিয়ে আমি যে ভক্তি কিভাবে পাওয়া যায় বলেছিলাম না ভক্তি ভক্তের মাধ্যমে ভক্ত এদিক ওদিক যায় ভক্ত ভক্তিকে হৃদয় নিয়ে আর ভক্তি আছে বলে সেই ভক্তি অপরের মধ্যে যায় সেগুলো সব বলেছি এগুলো সব আলোচনা করেছিলাম কৃষ্ণ ভক্তির কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ। আমি বলেছিলাম না কৃষ্ণ ভক্তির জন্মবুল হয় সাধুসং এ কথা বলেছিলাম আবার বলছিলাম ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে বা ভক্তিরতা এগুলো সব জানিয়েছি তাহলে সাধু সঙ্গে সর্বস্বী সব জানিয়েছি তাহলে সাধু ছাড়া ভক্তি পাওয়া যাবে না কিন্তু কোন সাধু এই মধ্যম অধিকারে উত্তম অধিকারী যাবে না কোথাও উত্তম অধিকারের কাছে থেকে যে ভাব বিনিময় করতে পারে কেউ সৌভাগ্য থাকে হয়ে যাবে আর নাহলে মধ্যমাধিকারীর মাধ্যমেই ভক্তিটা প্রচার হয় উত্তম অধিকারী প্রচার করেন আচরণের মাধ্যমে যে এলো যে বুঝতে পারলো বললো নালে ভুল বুঝলে আবার গেল বিপদ হয়ে যাবে তাহলে ঈশ্বরের তদিনেশু চ বালি সেইসু দিশস্যু চ প্রেম মৈত্রী করতি করতিপেক্ষা য করতি স মধ্যমাহ এ মধ্যম আচ্ছা এবার কনিষ্ঠ অধিকারীর কি করে লক্ষণ বুঝব কি করে বুঝব এ নিম্ন অধিকারী মঠে তো সব তো লাল নীল কাপড় পরে রয়েছে এখন বুঝব কি করে লাল কাপড় দেখেই যদি মনে করে দিয়ে এব উত্তম অধিকারী তাহলে তো হবে না তাহলে জানতে হবে তাহলে কী করে জানব এর উত্তরে বলছেন অর্চয়ামেব মেব হরয়ে পূজাম য শ্রদ্ধায় ইহতে ন তৎ ভক্তিশ্যু অন্বেষু সভক্ত প্রাকৃত শ্রোতা তাকে প্রাকৃত ভক্ত বলবো হুই ইজ ওরশিপিং ভগবান বাই দ্য অর্ডার অফ গুরুদেব বাট হ্যাভ নো রেসপেক্ট অ্যান্ড লাভ ফর ফর গুরু বৈষ্ণব নাথিং সে কিছু বোঝে না সে বোঝে না ভগবানের থেকেও ভক্তকে বেশি ভালোবাসতে হয় এটাই বোঝে না এখনও পর্যন্ত বোঝেনি এখনও পর্যন্ত এই কথাটাও বোঝে নেই যে ভক্তের থেকে ভগবানের থেকে ভক্তকে বেশি ভালোবাসতে হয় এটা বোঝে না ও বোঝেই না সাধু এলা আছে আছে আবার কেউ আবার বলে আপদ এলো জ্বালাতে এলো যেমন ধরুন যা যাবর গোস্বী মহারাজ একবার কুম্ভ চলে গেছেন কুম্ভ চিঠি দিয়ে যাওয়ার কথা উনি চিঠিও দিয়েছিলেন হয়তো লেট করে পৌঁছেছে পৌঁছায়নি এবার যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু বোমোচারী রেখে গেল হ্যাঁ আগে এলেন না উনি আমাদের জায়গা নেই এখন সব হয়ে গেলাম কোথায় থাকবে উনি এইভাবে উল্টোপাল্টা বলছে আর মহারাজ যে কথাটা শুনে ফেলেছে আমাদের ভক্তিবি ভারতীমারা শুনে ওদেরকে শান্ত করে বলছে আপনারা উত্তেজিত হচ্ছেন কেন একজন বৈষ্ণব এসছে আমাদের সৌভাগ্য তা যে এসছেন আমাদের কৃপা করার জন্য আমাদের বাপের চৌদ্দ পুরুষের সৌভাগ্য আপনারা রেগেই যাচ্ছেন আমার জায়গা আমি ওনাকে দেবো আমি বাইরে শোব তো উনি এসছেন এটি তো করুন না তা আপনারা রেগেই যাচ্ছেন উনি পরে এলেন না করে যখন কোনো চিন্তা এ কী এটা কি এটা কি ব্যবহার নাকি এর কি সাধু সুলভ ব্যবহার হলো এটা তো হলো না এ তো বুঝলোই না সাধুগুরু গুরু বৈষ্ণব তত্ত্বই বোঝে না সে কে সাধুগুরু গুরু বৈষ্ণব হ্যাঁ বুঝলোই না গিয়ে জাতা বলছি আরে এ লোক কি পা করতে এসছে মূর্খের দল এরা মঠে থাকবে এ মঠে রয়েছে এরা মটবাসী হ্যাঁ গুরুদেব বলতেন কোমট যাই হোক অর্চয় মেব বা পূজাম এ শ্রদ্ধায় যশ্রদ্ধ হতে অর্চা অর্চা মানে অর্চা বিগ্রহ ফটো ফটো অর্চা এর মধ্যে কোনো মতে একটুখানি ফুল ফুল দিয়ে দিল এ করলো শ্রদ্ধা গুরুদেব বলেছে এ জানো গৌরাঙ্গ তাই নাকি হ্যাঁ হেঁরে নিত্যানন্দ ফুল দেবে ও দিচ্ছে হির ও জানেই না এটা কী কেন গুরু বৈষ্ণব কৃপা না করলে ভগবতত্ব কে জান তোমার সামনে ভগবানকে এনে দিলেও ভগবানকে চিনতে পারবে না গুরু বৈষ্ণব চিনে দিলে যেটা রঘুনাথ দাস গোস্বামী বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী উত্তর দিয়েছিলেন যে যদি যদি উইদাউট রাধারানী কৃষ্ণ হেনসেল কামিং ইন ফ্রন্ট অফ মি আই আইডেন্টিফাই আই এম কৃষ্ণ স্টিল আই ক্যানট বিলিভ হিম কৃষ্ণ ক্যান চিট মি বাট ওয়ে রাধা ক্যান সে ইজ কৃষ্ণ দেন আই ক্যান রান দেয়ার উইথ মো ভিলসিটি দেন উইন্ড যদি রাধারানী বলে দেয় এটা আমার প্রাণনাথ কৃষ্ণ তাহলে আমি একবারে ঝাঁপিয়ে যাব বাতাসের থেকে জোরে রঘুনাথ দাস গোস্বাই বলছেন যদি রাধারানী একবার বলে দেয় এই আমার কৃষ্ণ জানিস তাহলে আমি বাতাসেতে ঝড়ের বেগে গিয়ে এবার তার চরণে আছড়ে পড়ব কেন রাধারানী বলেছে তাহলে গুরু বৈষ্ণব না বললে পরে না জানালে আমরা কি জানতে পারবো তত্ত্বটা সারা বাজারে যদি ঘুরে মরি আমি পারব আসতে হবে আসল জায়গায় আমরা আমরা আসবো না আমাদের অভিমান আছে আমাদের তো অভিমান আছে না আমরা যাব না তাহলে তাহলে এই যে অর্চায় মেব হর পূজাম য শ শ্রদ্ধায় যিনি অর্চা বিগ্রহের মধ্যে শ্রদ্ধা করেন প্রণাম প্রণাম করেন ফুল দেন কিন্তু ভক্তের সঙ্গে কোনো প্রীতি নাই দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য তত্ত্ব অভক্ত ভক্ত তত্ত্ব তারা জানে না কিছুই বোঝে না হ্যাঁ ভক্ত অন্য অন্য কাউর প্রতি তার প্রীতি নেই কিছু নেই এই ব্যক্তকে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে প্রাকৃত ভক্ত বলা হয় প্রাকৃত মানে জড়ো এখনো পর্যন্ত সে ওঠে নিই অ্যাকচুয়ালি প্রাকৃত মেটেরিয়াল ভক্ত ক্যান নট বি গিভেন এনি ক্যাটেগরি প্রাকৃত ভক্তকে অ্যাকচুয়ালি কোনো ক্যাটেগরিতে ফেলা যায় না প্রাকৃত ভক্ত ক্যান নট বি গিভেন এনি ক্যাটেগরি এরাও কমন আছেন এরা যখন এই যে প্রাকৃত ভক্ত একটু বলে দাও ভালো করে এই যে প্রাকৃত ভক্ত এই প্রাকৃত ভক্ত আন্ডার দ্য গাইডেন্স অফ গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণব আনুগত্যে যখন ভজন করতে করতে যখন যখন সাধন ভক্তি শুরু করবে এখন ভজনক ক্রিয়া হ্যাঁ এখন প্রাকৃত ভক্ত তখন ভজন ক্রিয়া শুরু করবে ভজনক্রিয়ার পরেতে যখন সাধন ভক্তি শুরু হয়ে যাবে তারপর থেকে তাদেরকে কোনো একটা ক্যাটাগরিতে ফেলা যাবে সাধন ভক্তি শুরু হয়ে গেল কোন দিন যখন ভক্তিদেবী ভেতরে বসবে তখন থেকে তোমার হলো কি ভক্তিদেবী কৃপা আসছে তখন থেকে তোমার সাধন সাধন ভক্তি শুরু হবে তার আগে সাধন ভক্তি বলা যাবে না সাধন ভক্তি সবাই করে না এত হাজার হাজার তার মধ্যে কজন আউট অফ থাউজেন্ডস অফ পিপল ট্রাইং আউট অফ দেম রেড ক্লোথ ব্লু ক্লোথ হোয়াইট ক্লোথ অর সন্যাস বেস এভরিথিং ক্যান বি দে হোয়াইট বেস বাট দ্যাট ডাজেন্ট মিন দে ক্যান বি পুট ইন টু এনি ক্যাটেগরি ইটস ভেরি টিপিক্যাল অ্যাট প্রেজেন্ট বিকজ উই আর ইন কনফিউশন আমরা বর্তমানে একটা গোলক ধাঁধায় পড়ে গেছি এতবার একটা কনফিউশানে পড়ে গেছি যে কেউ চিনতে পারছে না এই বিষয়ে আমি কালকে আলোচনা করার ইচ্ছা রাখি রাত হয়ে গেলে আপনাদের কষ্ট হবে আজকে এখানেই আমার আলোচনার বিশ্রাম তার আগে ওই শ্লোক যেটা শুরু করেছিলাম সেটা কি বিপদ নৈব বিপদ সম্পদো সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি ওয়াঞ্ছা কল্পতর্ষী কে বাসিন্দিবি প্রতিত পাবন ভো বৈষ্ণব নম মারা তাড়াতাড়ি একটু ফটাফট করে কীর্তন